কিন্তু আমার ডেটার মালিক শুধুমাত্র আমি, আমার ডেটার মালিক অন্য কেউ হওয়া উচিত না। সো আমার ডেটা ফেসবুক ইউজ করে যদি ফেসবুক ব্যবসা করে, সে তার রেভিনিউ আমার সাথে শেয়ার করতে হবে বাধ্য। সে যদি গুগল না জানতো তাহলে পৃথিবীর কারো পক্ষে জানা সম্ভব না, 5 মিনিট আগে আমি একটা খোলা মাঠের মাঝখানে দাঁড়াইয়া ছিলাম। সো এটা আমার প্রাইভেট একটা ইনফরমেশন, এটা কেউ কখনো জানতে পারতো না। কিন্তু এখন আমার পকেটে ফোন থাকায় আমি এখান থেকে চলে আসার পর যে পাস্ট মুছে যাওয়ার কথা, এখন পাস্ট কখনোই মুছতেছে না। যে কোনো দেশে দিই মানুষ ইনস্ট্যান্টলি অনেস্ট না, দেশগুলো স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে, সারা পৃথিবী ইউরোপ আমেরিকার বাইরে সারা পৃথিবীর অবস্থা খুবই খারাপ। পৃথিবীর এই অবস্থা, ডিটারমিনিজম নামে একটা ফিলোসফি আছে, এটা হচ্ছে আল্লাহ প্লাস এটার প্রপোনেন্ট ছিল আর কি। আমি যেটা বিলিভ করি আমাদের এখানে, এখানে আমাদের আসলে এটা এটা হয়ে হচ্ছে, মানে আমার এই জায়গাতে আমি ডিটারমিনিজমে বিশ্বাস করি না। আমি যেটা মনে করি যে এক ইনিশিয়াল কন্ডিশন থেকে যদি দুইটা জিনিসকে আমি করি, মানে স্টার্ট করি, একই প্রসেসের মধ্যে দিয়ে গেলে আপনার আউটকাম অন্যটা হওয়া খুবই, মানে ভেরি মাচ ইসেবল সম্ভব, রাইট? ব্যাপারটা এখন এইভাবে চিন্তা করেন যে বাংলাদেশ হইতেছে আরেকটা গ্রহে, আরেকটা সভ্যতা ইভলভ করার চেষ্টা করতেছে, আর এই হোমো সেপিয়েন্স হইতেছে ইউরোপিয়ানরা, তারা আগে আগে ইভলভ করে এখানে চলে আসছে, রাইট? এখন ওই যে ওরা, তারা ওই ইভলিউশন প্রসেসের মধ্য দিয়ে গিয়ে তারা কিন্তু আলটিমেটলি এখানেই পৌঁছাবে এসে, আমি যেটা বললাম অবজেক্টিভ রিয়ালিটি, তারা কিন্তু অন্য কোথাও পৌঁছাবে না। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কিন্তু ব্যক্তি স্বাধীনতা, এরপরে হচ্ছে কি আপনার যে সচেতনতা, এই জিনিসগুলো কিন্তু সম্পর্ক আছে। যা আমাদের দেশে যে এত ই হয়, এক্সপ্লয়েশন হয়, এর পিছনে একটা রিজন আছে, আমাদের এই দেশের মানুষ অসম্ভব গরিব। আমরা কোনো কিছু ফিগার করতেছি না, আমরা কোনো কিছু ইনোভেট করতেছি না, আমরা কোনো ইনভেন্ট করতেছি না, আমরা মিয়ারলি কপি করতেছি, আমাদের সামনে সবকিছু রাখা আছে। সুতরাং এই যে কথা ধরেন, তারা যে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে 300 বছর ধরে, আমরাও একই স্ট্রাগলের মধ্যে, না আমাদের তো একই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নাই, কথা আমরা যাচ্ছিও না। তো আমরা যে সভ্য দেশগুলাকে দেখি, ফার্স্ট ওয়ার্ল্ড, যারা হচ্ছে অধিকারের বিষয়গুলো নিয়ে কথা বলেন, মানবাধিকারের বিষয়গুলো নিয়ে কথা বলে, এদের কিন্তু এখনো অনেক আপনার এই টার্টি হিস্ট্রি গুলো আছে। তো তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট কে প্রায়োরিটাইজ করার জন্য তারা অন্য জায়গায় সাপোর্টেজ করবে, অন্য জায়গায় বোমা মারবে, অন্য জায়গায় করবে, সেই করবে না। ওই পার্সপেক্টিভ থেকে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে, ওই দেশের মানুষ বলবে যে এটা কি তোমার সভ্য দেশ, তারা তো আমার বোমা মারতেছে। তারা বোমা মারে, তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট কে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, এবং এই দেশের সরকার এই দেশের মানুষের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করতে দায়বদ্ধ। তারা কিন্তু ওই দেশের মানুষের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করার কথা ছিল ওই দেশের সরকার, যেটা সে করতেছে না। এই সিস্টেম গুলো যে ইনিশিয়াল কন্ডিশনে সামান্য একটু চেঞ্জের জন্য আউটপুটে বিশালই হয়ে যায়। এই সিস্টেম গুলাকে বলা হয় কি 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 chaotic system, মানে নাম থেকেই, তাইলে আমাদের আলোচনা তাইলে এখানে চলে আসলো যে we are in chaos, তাইলে তার আলোচনা এখানে এসে যে বেসিক্যালি যে কারণে হোক এভাবে we are in chaos, এক্স্যাক্টলি। এবং এই chaosটা কিন্তু আসলে ভালো, আমি আমি এটা এটা আমি এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে প্রতিটা কি কি chaos এর মধ্যে, কিন্তু chaos বিষয়টা তো ধরেন, chaos বিষয়টা তো ন্যাচারাল, লাইক এন্ট্রোপি, এন্ট্রোপি তো, এন্ট্রোপি বাড়তেছে মহাবিশ্বের, এটা একটা ন্যাচারাল প্রসেস, আপনার কিছু করতে হচ্ছে না সেটা করার জন্য। কেওসটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, আপনাকে কোনো কিছু করতে হবে না সেটা করার জন্য। সো হোয়াট আর ইউ ডুইং দেন? আপনি যদি সেটা হচ্ছে আপনার সমসাময়িক, আমি আসলে এটা খুব ভালোভাবে ফলো আপ করি নাই কি হইতেছে ঘটনাটা, বাট এই 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 আপনারা পলিসি ঘোষণা করছে ফেব্রুয়ারি মাসের পর থেকে, সো অ্যারাউন্ড দ্যাট টপিক আর কি, যে আপনার প্রাইভেসি, তারপর হচ্ছে এগুলো ইন্টারেস্টিং সাবজেক্ট, কথা বলার মতো কথা বলার সুযোগ আছে যে প্রাইভেসি এরকম করতে পারে কিনা, বা এটার ইমপ্লিকেশন কি, বা এটার কনসিকোয়েন্স কি, বা এই যে আপনার সার্ভেইলেন্স, ডেটা শেয়ারিং, তারপর ডেটা সিকিউরিটি, তারপর ডেটা থেফট, হোয়াটএভার, এগুলো একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ম্যাটার কথা বলার জন্য, এবং সমসাময়িক ভাবে যেহেতু যাচ্ছে, তো এই ব্যাপারে আপনার কি কোনো
বাংলাদেশে যখন আপনার পাঠাও নিয়ে বিতর্ক শুরু হলো যে পাঠাও হচ্ছে অ্যাপ থেকে হইতেছে মেসেজ রিড করে যারা ইউজার সেখান থেকে মেসেজ রিড করে আরো কি কি জানি আছে ওদের ইউজার এগ্রিমেন্টের মধ্যে যেগুলা মানুষ জানতে পারার পর বাংলাদেশের মানুষজন কিছুদিন ফেসবুকে লেখালেখি হয়েছে যে এসে তখন আবার অনেকে বলতেছিল যে যারা ইউজ করতেছে পাঠাও অ্যাপ তারা তো হচ্ছে ইউজ করার আগে এগ্রিমেন্ট সাইন করেই নিছে সুতরাং এখন আর কথা বলার সুযোগ নেই এরকম আসলে যে ব্যাপারগুলো এভাবে কাজ করে না যে তারা যে আসলে এরকম শেডি ওয়েতে এগ্রিমেন্টের মধ্যে কোটি কোটি লাইনের ভিতরে যেগুলো আসলে হিউম্যানলি এবং প্র্যাকটিক্যালি কারো কোনো ইউজারের পক্ষেই সম্ভব না পড়া তো এইরকম শেডি কাজকর্ম করে এগুলা যে করা যায় না এগুলোর যে রেগুলেশনের ব্যবস্থা আছে বা ইভেন ফেসবুকেও যখন হিয়ারিং হয়েছে ফেসবুকের মার্ক জাকারবার্গের কংগ্রেসে তখন কংগ্রেস থেকে বলা হয়েছে যে তুমি এমন করে কিছু এগ্রিমেন্টের মধ্যে কিছু বুলেট পয়েন্টের মতো যেগুলো হইতেছে সিরিয়াস বিষয় যেগুলো মানুষ পড়বে এমন এগ্রিমেন্ট না যেটা আসলে কেউ পড়েও না কখনো প্র্যাকটিক্যালি পড়া সম্ভব না খুদাই মানুষের ডেটা নেওয়ার নানান ফন্দি থেকে সেগুলো করা যাবে না এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ফেসবুকের একটা হচ্ছে এটা কে করছে প্রপোজটা কিছুদিন আগে ইন্টারেস্টিং একটা প্রপোজাল যেটা হওয়া উচিত বলে আমার মনে হয় এবং মনে হবে হয়তো ভবিষ্যতে যে যে ফেসবুক ফ্রিতে আমাদের ডেটা ইউজ করতেছে ভবিষ্যতে ফেসবুক এরকম করা উচিত যে ফেসবুক প্রত্যেক ইউজারকে হচ্ছে টাকা দিবে প্রত্যেক ইউজারকে তাদের ডেটা ব্যবহার করার কারণে কারণ সে ফেসবুক আমাদের ডেটা মানে কথা হচ্ছে আমাদের এই ডেটার মালিককে প্রথম প্রশ্ন যে এই যে আমার ইনফরমেশন ফেসবুক ব্যবহার করতেছে ঠিক আছে আমার এগ্রিমেন্ট সে নিয়ে নিচ্ছে কিন্তু আমার ডেটার মালিক শুধুমাত্র আমি আমার ডেটার মালিক অন্য কেউ হওয়া উচিত না সো আমার ডেটা ফেসবুক ইউজ করে যদি ফেসবুক ব্যবসা করে সে তার রেভিনিউ আমার সাথে শেয়ার করতে হবে বাধ্য সে এরকম একটা কথা আছে যেটা খুব ইন্টারেস্টিং এবং যেটা আমার কাছে মনে হয় লজিক্যাল যেটা হওয়া উচিত ফেসবুক বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করতেছে আমার ডেটা ব্যবহার করে যেটার মালিক শুধুমাত্র আমি ওনারশিপ আমার এবং আপনার আরেকটা ব্যাপার ধরেন যে এগুলো খুব ইন্টারেস্টিং আলাপ যেগুলো আমি পছন্দ করি আর কি ধরেন টেক রিলেটেড যে ধরেন আগে আগেকার পৃথিবী কেমন ছিল যে আমি 5 মিনিট আগে কোথায় ছিলাম সেটা যদি রেকর্ডেড না হয় ইদার গুগলের মাধ্যমে অথবা ফিল ইন করার মাধ্যমে আগেকার পৃথিবীতে যেরকম ছিল রেকর্ডেড যদি না হয় যেই টাইমটা চলে গেছে সেটা চলে গেছে সেটা কখনো ফিরে আসবে না সো আমি 5 মিনিট আগে আমি প্রাইভেটলি ধরেন যে আমাকে কেউ দেখতেছে না আমার পকেটে ফোন আছে গুগল জানতেছে আমি কোথায় গেছি কারণ সে আমার লোকেশন ট্রেস করতেছে যদি গুগল না জানতো তাহলে পৃথিবীর কারো পক্ষে জানা সম্ভব না 5 মিনিট আগে আমি একটা খোলা মাঠের মাঝখানে দাঁড়াইয়া ছিলাম সো এটা আমার প্রাইভেট একটা ইনফরমেশন এটা কেউ কখনো জানতে পারতো না কিন্তু এখন আমার পকেটে ফোন থাকায় আমি এখান থেকে চলে আসার পর যে পাস্ট মুছে যাওয়ার কথা এখন পাস্ট কখনোই মুছতেছে না আমার পাস্ট গুগল স্টোর করে সবসময় রেখে দিচ্ছে সে চাইলেই দে ক্যান গো ব্যাক টু মাই পাস্ট আচ্ছা এই লোক 5 মিনিট আগে কই ছিল দেখি তো 5 মিনিট পর সে কোথা থেকে কোথায় গেছে দেখি তো তো প্রাইভেসি বলতে এখন আর কোনো কিছু নাই তো এরকম একটা প্রপোজিশন আছে যে গুগল হচ্ছে বা এই ট্যাক কোম্পানিগুলা এরা হচ্ছে কোনো ইনফরমেশন স্টোর করতে পারবে না যেটা চলে গেছে চলে গেছে বা কত দূর পর্যন্ত স্টোর করতে পারবে যে তারা ধরেন 1 বছর আগ পর পর এর আগের যত ইনফরমেশন আছে সব মুছে ফেলতে আমি একটা কথা বলতেছি 1 বছর হইতে পারে 1 দিন হইতে পারে সো এগুলা মোরাল এবং শুধু মোরাল না লিগাল কিছু ইন্টারেস্টিং এবং ভ্যালিড কিছু আসলে আলাপ আছে যেগুলা আমরা উই টুক দিস লাইফ ফর গ্রান্টেড যে আমার তথ্য গুগলের কাছে থাকবে আমার তথ্য ফেসবুকের কাছে থাকবে তারা আমি 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 আমার বয়স 70 বছর হয়ে যাবে তারা আমার 70 বছর আগে আমি কোথায় হাঁটতে গেছিলাম সেই তথ্য তারা খুঁজে বের করে এটা ইউজ করতে পারবে আমার এগেনস্টে চাইলে বা আমার এগেনস্টে না হোক তারা সেই তথ্য তাদের কাছে স্টোরড অবস্থায় থাকবে এটা তো আমার প্রাইভেট একটা ইনফরমেশন এটা তাদের কাছে কেন থাকবে তারা কেন এতদিন পর্যন্ত এই তথ্য ধরে রাখবে কি তাদের পারপাস সো এগুলা ইন্টারেস্টিং আলাপ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের আসলে আমাদের এই আলাপগুলা এটা একটু কিছুটা কমিক্যাল হয় কারণ বাংলাদেশে গণতন্ত্র নাই বাক স্বাধীনতা নাই সেখানে আপনার কিসের প্রাইভেসি কিসের এগুলো আমরা আলাপ করি হইতেছে মজা পাওয়ার জন্য আসলে সিরিয়াসলি আমরা যারা বাংলাদেশি আমাদের জন্য এগুলো সিরিয়াস আলাপ না আমাদের জন্য এগুলো আপনার নাটক সিনেমা দেখার মতো একটা সময় কাটানো কিন্তু আপনি যদি ধরেন যে যাদের জীবন নিরাপত্তা আছে যাদের বাক স্বাধীনতা আছে তাদের জন্য আমরা যদি নিজেদেরকে সভ্য মানুষের সভ্য দেশের জুতায় বসাই তাহলে আসলে এগুলো সিরিয়াস কনসার্ন যে কেন আমার ডেটা এদের কাছে থাকবে বা তারা কেন আমার ডেটা ব্যবহার করে ব্যবসা করবে বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করবে কেন আমাকে সেটা থেকে আমার সাথে শেয়ার করবে না রিভিনিউ এগুলো খুব ইন্টারেস্টিং আলাপ আর কি তো সেগুলো আমরা কখনো বসলে বা আপনি যদি এখনো কিছু অ্যাড করতে চান প্লিজ গো হ্যাঁ আমাদের এখান থেকে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিই আমরা স্ক্রিন একটা সামনে নিয়ে বসে আলাপ করতেছি ডেমোক্রেসি কিন্তু একদিনের কোনো বিষয় না বা এটা কিন্তু খুব এস্টাবলিশ করার বিষয় না এটা ধারণা এটা একটা ওয়ে অফ লাইফ এটার জন্য আপনার দিনের পর দিনের রেভলিউশন লাগে এবং ইফ আই এম নট রং চীন রাইনা কোটাই সম্ভবত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না রাইট
রাশিয়া তো অবশ্যই, রাশিয়াকে কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ধরা হয়? কিন্তু আপনি যদি বাংলাদেশের 50 ইয়ার্সেরই দেখেন জার্নি, শুধুমাত্র একবার স্মুথ ট্রানজিশন হয়েছে ক্ষমতা, সেটা সেটা হচ্ছে কত সালে, 2001 সালে। সেটা কিন্তু আওয়ামী লীগই, আওয়ামী লীগ শান্তিপূর্ণ ভাবে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে আপনারই গেছে, চলে গেছে ক্ষমতা দেওয়ার ফলটা হইলো কি, 25 আগস্ট এই হামলা, বোমা হামলা, এটা সেটা অনেক কিছু, কিন্তু আওয়ামী লীগের এক্সিস্টেন্সই কিন্তু ইয়ের মধ্যে পড়ে গেল, প্রশ্নের মধ্যে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, তো এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে একটা জিনিস আপনি অনেক সময় ইউজ করেন, সেটা হচ্ছে সভ্যতা আর অসভ্যতা। অসভ্যতা নিয়ে কিন্তু অনেক ডিবেট আছে, এটা নিয়ে একদিন আমরা কিন্তু ই করতে পারি, করেন না শুরু, আপনার যদি সময় থাকে বলেন, শুরু করেন, নাহলে আরেকদিন হবে না। আজকে তো মানে আজকে তো আসলে ই প্রিপেয়ার্ড না, প্রিপেয়ার্ড না এই শুটার জন্য, আমরা প্রিপেয়ার্ড হওয়া লাগবে না, আমরা তো চ্যাট করতেছি, আমার আমি আন্তরিক এগুলো যেগুলো আপলোড দেই এটা প্লেলিস্টের নাম হচ্ছে চ্যাট, মানে এখানে এটা জাস্ট চ্যাটিং, ইট ডাজন্ট হ্যাভ টু বি স্কলারলি আপনার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এক্স্যাক্টলি। তো তো আমার এই সভ্যতা এবং অসভ্যতা নিয়ে একটা আমার যে ই ভঙ্গিটা, দৃষ্টিভঙ্গিটা, সেটা হচ্ছে যে এটাকে ডিফাইন করা খুব হার্ড, যে এই দেশগুলো সভ্য আর এই দেশগুলো অসভ্য। অ্যাবসলিউটলি, এটা এটা খুবই হার্ড। তো প্রথমত হচ্ছে আমাদের ওই প্যারামিটার গুলাই করতে হয়, সেট করতে হয় যে এই 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 রিজনে আমরা বলতেছি যে এরা সভ্য, আর ওই ওই রিজনে আমরা বলতেছি যে এরা সভ্যতা অসভ্যতাটা কিন্তু কোনো স্ট্রিক্ট ডেফিনেশন কিন্তু নাই, আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই টার্ম গুলার ডেফিনেশন আছে, কিন্তু সিভিলাইজড কান্ট্রি, আনসিভিলাইজড কান্ট্রি এগুলা এগুলো হচ্ছে জাস্ট আমি যেটা যেই সেন্সে ব্যবহার করি ইমপ্রেশন হিসেবে, এগুলো কিন্তু স্ট্রিক্ট ডেফিনেশন এক্স্যাক্টলি ডিফাইন করা সম্ভব না। এবং আপনাকে একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে আপনার ওই ব্রিটিশ এম্পায়ার চীনের সাথে ওরা যখন ট্রেড করতো, তখন যে অপ্রচলিত এবং এক্সপেন্সিভ যে জিনিসগুলো, যেমন সিল্ক, চা, এই জিনিসগুলো আসতো সরাসরি চীন থেকে, সেই হিসাবে চাইনিজরা কিন্তু ইয়েদের কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে ওইরকম কোন পত্র নিত না, জিনিসপত্র কিনত না। একতরফা ট্রেডের কারণে ব্রিটেনের কিন্তু আপনার অনেক ক্ষতি হচ্ছিল, বাণিজ্য ইতিহাসের সাথে ঘাটতি আছে, সেটা ওভারকাম করার জন্য ব্রিটেন যে কাজটা করলো সেটা হচ্ছে যে আপনার ওই আফিম, আফিম চায়নারই কেটেই দিল, ছেড়ে দিল, এবং আফিমের একদম অবাধ এক্সপোর্ট আরম্ভ হয়ে গেল চায়না। চাইনিজ সরকার সেটাকে অফ করার জন্য করলো কি, কিছু রেগুলেশন তৈরি করলো যে এইভাবে ইচ্ছামত ভাবে আফিম বিক্রি করা যাবে না। ব্রিটিশদের ফ্রি মার্কেট এবং ওদের এক্সপোর্টের উপর আঘাত আসতেছে, কিছু হাতে ওরা ওই সময় রিলেটিভলি উইক চায়নার সাথে যুদ্ধ লাগাইলো, যে যুদ্ধটার নাম হচ্ছে আপনার অপিম, আফিম, 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 অপিয়াম ওয়ার আর কি। তো অপিয়াম ওয়ারের ইনসিডেন্টটা আমি কি কারণে আনলাম, এটা হচ্ছে খুব রিসেন্ট একটা ইনসিডেন্ট, ঠিক আছে, এটা খুব একটা ইনসিডেন্ট, রিসেন্ট ইনসিডেন্ট মানে হচ্ছে 200 ইয়ার্স এর ইনসিডেন্ট। তো ওই সময় কিন্তু ইংল্যান্ডে ডেমোক্রেসি আছে, এবং রেস্ট অফ দা ওয়ার্ল্ড এর সাথে যদি আপনি ইংরেজদেরই দেখেন, মানে শাসন বা হচ্ছে তাদের প্রশাসন সবকিছুই কিন্তু এরা ওদের চেয়ে ওয়েল ডিফাইন্ড, এবং হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি অধিকারের যে সংজ্ঞা গুলো এগুলো তো কিন্তু এরা অনেক দূরের সময় গেছে, আগায় গেছে। একটা পার্টি পলিটিক্স করলো এখানে, এটা কিন্তু এখন একদম এস্টাবলিশড। আমরা যে সভ্য দেশগুলাকে দেখি ফার্স্ট ওয়ার্ল্ড, যারা হচ্ছে অধিকারের বিষয়গুলো নিয়ে কথা বলেন, মানব অধিকারের বিষয়গুলো নিয়ে কথা বলে, এদের কিন্তু এখনো অনেক আপনার এই টার্টি হিস্ট্রি গুলো আছে, সেটা ওই অর্থে আসে না। এখানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আপনার এই পয়েন্টটাকে আমি অ্যাড্রেস করব নাকি ধরে রাখবো পরে, আপনি আশেষ করলে আপনি একটু একটুই রাখেন, এবার এটা একটু ধরে রাখেন। সো এখানে একটা এখানে একটা এখানে একটা বিষয়, যদি আপনি অপকর্ম বা অত্যাচারের ইস্যুটা আনেন, এখানে জিনিসগুলো আসে এক নাম্বার, আর নাম্বার দুই সেটা হলো যে আমরা যদি দেখি যে এই উন্নয়ন
উন্নয়ন অথবা হচ্ছে আপনার হিউম্যান রাইটস বা এভরিথিং মানে সিভিলাইজেশন, এই জিনিসটা কিন্তু পিরিয়ডিক একটা জিনিস এবং এটা কিন্তু শিফট হয়। ফর এক্সাম্পল আপনি যদি আজকে থেকে 4-5 হাজার ইসর আগে যান, বছর আগে যান, সভ্যতার সেন্টারটাই কিন্তু ছিল মিডল ইস্টে এবং ইজিপ্টে। তো ওইখান থেকে কিন্তু এটা সরতে 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 ইউরোপে আসছে, এরপরে হচ্ছে গিয়ে আপনার এখন আমেরিকাতে আসছে। তো এখন আবার আমরা দেখতেছি যে ফার ইস্টের যেগুলো যেমন জাপান, কোরিয়া, চীন, এদের অনেকদিন খুবই অবস্থা ছিল, মন্দা অবস্থা ছিল, এরা এখন আবার আস্তে খুব শক্তিশালী হয়ে উঠতেছে। এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কিন্তু ব্যক্তি স্বাধীনতা, এরপরে হচ্ছে কি আপনার যে সচেতনতা, এই জিনিসগুলো কিন্তু সম্পর্ক আছে। যেমন আমাদের দেশে যে এত ই হয়, এক্সপ্লয়েশন হয়, এর পিছনে একটা রিজন আছে, আমাদের এই দেশের মানুষ অসম্ভব গরিব, এই কারণে এরা অশিক্ষিত। এই অশিক্ষার কিন্তু এদের সাথে এক্সপ্লয়েশন করা অনেক সহজ। যে উন্নয়ন উন্নয়নের যে একটা আমাদের ইয়ে আছে, যে উন্নয়ন তো এখন একটা ই শব্দ হয়ে গেছে, মরিচিকা হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি কিন্তু উন্নয়ন জিনিসটা ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি দেখেন যে মানুষের সাথে যদি টাকা না আসে, মানুষের অবস্থা যদি বেটার না হয় কন্ডিশন, ওই ক্ষেত্রে কিন্তু তাকে যে সভ্যতার যে ইটা বিষয়টা সেটা অভ্যস্ত করতে পারবেন না, যে বিষয়টা খুব ক্রিটিক্যাল। এখানে অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট চলে আসছে। তারপর আমি এখানে শেষ, আপনি আপনি আচ্ছা কারো থাকলে পয়েন্ট করতে পারেন, খুব ইন্টারেস্টিং কিছু আলাপের জায়গা আসছে, প্রেডিক্ট করে আমি ভুলে যাব। লাস্টে কথাটা বললেন, ও আচ্ছা হ্যাঁ, সেটা যে উন্নয়নের ব্যাপারটা, এগুলো তো আপনি আমি আমরা জানি, আমরা অন দা সেম পেজ। তারপর যেটা যে ধরেন যে একটা বেসলাইনটা কারণ উন্নয়ন প্রয়োজন আছে, এবং হচ্ছে উন্নয়নের ব্যাপারটা হচ্ছে উন্নয়নের সুবিধাভোগী কারা, ভোক্তা কারা। তো এখন যেমন ধরেন বাংলাদেশে উন্নয়নের সুবিধা ভোগী হইতেছে কিছু হাতে গুণা মুষ্টিমেয় কিছু মানুষ, আর যারা হইতেছে বেশিরভাগ মানুষ দেশ ছেড়ে পালাইতেছে। এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যদি একটা অপশন দেওয়া হয়, তুমি বাংলাদেশে থাকবা নাকি ইউরোপে গিয়ে থাকবা, সবাই ইউরোপ চলে যাবে। তো তার মানে এটা কোনো টেকসই উন্নয়ন না, বা এটা হচ্ছে ইটস নট হেল্পিং এনিওয়ান, এটা 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 সুবিধা কেউ পাচ্ছে না, এই উন্নয়নটা কারোর জন্য রেলেভেন্ট না এই দেশের মানুষের জন্য। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার দেখেন, এবার আমরা ইউএস এর সাথে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করি। ইউএস এর তো কিন্তু টপ 1% বেনিফিট নিচ্ছে, ইউএস এর যে এত বড় ইকোনমি, এত বড় জিডিপি, এই সবকিছুর কিন্তু টপ 1% 10% একটা হিউজ গালফ আপনার মিডল ইনকাম যে গ্রুপটা বা লো ইনকাম যে গ্রুপটা, তাদের সাথে যারা টপ 1% বা টপ 10%, আকাশ আর পাতাল পার্থক্য। লাইক টপ 1% হচ্ছে টোটাল সম্পদের 99% সম্ভবত তাদের হাতে। সো বাংলাদেশের মতো দেশগুলোতে হইতেছে ধনী গরিব একটা বিশাল বৈষম্য, আমেরিকা তো আছে ধনী গরিবের বিশাল বৈষম্য, সারা পৃথিবীতে আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানে একটা লিভিং স্ট্যান্ডার্ড আছে। যারা এই দেশে গরিব তারা চিকিৎসা পাবে, তাদের চিকিৎসা ব্যবস্থা আছে, তাদের পড়াশোনার ব্যবস্থা আছে, পাবলিক স্কুলগুলা মানে ইউনিভার্সিটি গুলা ফ্রি না, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, হওয়া উচিত, হবেও সামনে, সেটা একটা আমেরিকার সীমাবদ্ধতা, কর্পোরেট কি বলে আপনার ক্যাপিটালিজমের সীমাবদ্ধতা। তো কিন্তু এখানে একটা লিভিং স্ট্যান্ডার্ড আছে, এখানে কোনো মানুষ না খেয়ে থাকবে না, সরকার তার দেখাশোনা করবে, সরকার তার চিকিৎসার ব্যবস্থা করবে। সো বাংলাদেশে মানুষ না খেয়ে থাকবে, বাংলাদেশে ধরুন উন্নয়ন যদি আসমানে উঠে যায়, আবার অন দা আদার হ্যান্ড কিছু মানুষ না খেয়ে থাকবে, কিছু মানুষের কোনো জীবনের নিরাপত্তা থাকবে না। তো পার্থক্যটা হচ্ছে সে জায়গায় যে এই যে ধনী গরিব বৈষম্য বা এই যে ক্লাস ডিভিশনটা, এই ক্লাস ডিভিশনটা পৃথিবীর সব দেশেই আছে। কিন্তু আপনি ধরেন একটা আমেরিকানকে যদি অপশন দেন, আচ্ছা এই দেশে তো একটা হিউজ ক্লাস ডিভিশন আছে, তো তুমি এই দেশ ছেড়ে অন্য দেশে যাবা, বেশিরভাগ আমেরিকান যাইতে রাজি হবে না, কারণ স্টিল তারা পৃথিবীর সবচাইতে বেশি অপরচুনিটি গুলা পাওয়ার দেশগুলোর একটা। স্টিল এই দেশে হচ্ছে আপনার লো ইনকাম পিপল এর হইতেছে $40,000 মাসে বছরের বেতন। স্টিল এই দেশে হইতেছে লো ইনকাম বলতে মানে যারা হইতেছে একেবারে মানে অর্থনীতির ইয়েতে একদম তলানির ক্লাসটাতে, তাদেরও হইতেছে বছরে $40,000। তো ওইটা হইতেছে ব্যাপারটা, যে বেস লাইনটা কোথায়, একটা আমাদের ওই দেশগুলোর বেসলাইন এমন জায়গাতে যে ওইখানে আসলে যে উন্নয়নের কথাটা হয়, যে উন্নয়নটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা এই উন্নয়নটা যাদের পকেটে যাচ্ছে, ওই যে ট্রিকল ইফেক্ট যেটা বলে, আর একটা কথা আছে ট্রিকল ইফেক্ট, যে সমাজের ধনীরা যদি টাকা পয়সা জমাইতে পারে, এটা কিছুটা হইলে আস্তে ট্রিকল করে করে গরিব মানুষের মুখে কিছুটা হইলে যাবে। সুতরাং ধনীরা টাকা জমাইতে থাকলে এটারও খারাপ না, ট্রিকল ডাউন ইফেক্ট বলে একচুয়ালি। ট্রিকল ডাউন একটা
একটা জিনিস আমি শেষই করে দেই, মানে একটা আমি আপনাকে দিতেছিলাম, বলতেছিলাম যে আমার কাছে মনে হয় যে সভ্যতা উন্নয়ন এই জিনিসগুলো হচ্ছে আমি মনে করি যে এখন আমরা যে অবস্থায় আছি আমেরিকা ঠিক অবস্থাটাতে 100 বছর আগে ছিল। আমি কয়েকদিন আগে আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম যে এই ইউরোপ আমেরিকার দেশগুলো আজকে থেকে 100-200 বছর আগেও মানে এত সভ্য ছিল, অবাক লাগে ভাবতে যে তারা মানে এখন এটা একটা ভুল বোঝে মানুষ। আমি জানি আপনি ইফ ইউ আর আন্ডার দিস ইমপ্রেশন অ্যাজ ওয়েল, যে সভ্যতার ব্যাপার অ্যাট লিস্ট আমি যেটা বললাম সভ্যতার কোনো স্টিট ফাস্ট কোনো ডেফিনেশন নাই। আমি কি মিন করতেছি সেই সেন্সে বা আমরা কি বুঝি আমাদের পারসেপশন কি সভ্যতার ব্যাপারে, সভ্যতা কিন্তু একটা ইন্ট্রা আইডিয়া, এটা একটা ইন্টার আইডিয়া না, ইন্ট্রা। এখন আমি অনেকে দেখছি কমেন্ট করে এরা ভাবে যে এটা একটা ইন্টার, যে ও আচ্ছা আমেরিকা তো সভ্য, আপনার আমেরিকা তো এরকম মানুষ মারতেছে। একটু আগে আপনি যেটা বললেন যে তারা এই যে ইয়েতে চায়নাতে হচ্ছে ইউরোপে, এখানে যেটা বোঝার বিষয় যে একটা দেশের সরকার একটা দেশের পরিচালকরা তারা তাদের দেশের নাগরিকের কাছে দায়বদ্ধ, তারা অন্য দেশের নাগরিকের কাছে দায়বদ্ধ, তারা তাদের দেশে মানবাধিকার নিশ্চিত করতেছে কিনা, তাদের দেশে যেটাকে বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট, তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট কে প্রায়োরিটাইজ করবে। সেটা প্রায়োরিটাইজ করার জন্য যদি আরেকজনকে এক্সপ্লয়েট করা প্রয়োজন হয়, এখানকার ভিনটেজ পয়েন্টটা যেটা এগেন আমি জানি না অল্প কথা বললে পাবলিক বুঝবে না ভুল বুঝবে, আপনি বুঝবেন আশা করি, যে এখানকার ভিনটেজ পয়েন্টটা কিন্তু ইন্ট্রা, আমি আমার দেশে মেক শিওর করতেছি কিনা, আমি আমার ন্যাশনাল ইন্টারেস্ট উপরে রাখতেছি কিনা। ধরেন ব্রিটিশরা যে কাজটা করছে বা এই যে স্যাবোটেজ করা, স্যাবোটেজ কেন করতেছি, যেমন আমেরিকা গুলা করে বেড়ায়, আমেরিকা সারা পৃথিবীতে তাদের হেজিমনি ধরে রাখার জন্য বোমা মারে, সারা পৃথিবীতে কোটি কোটি ডলার খরচ করতেছে শুধুমাত্র হইতেছে এই জাহাজ গুলা বা প্লেন গুলা ফাইটার প্লেন গুলা উঠতেছে, অকারণে তেল পড়াইতেছে আমেরিকা, কেন করতেছে, হেজিমনি ধরে রাখার স্বার্থে। তো তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট কে প্রায়োরিটাইজ করার জন্য তারা অন্য জায়গায় স্যাবোটেজ করবে, অন্য জায়গায় বোমা মারবে, অন্য জায়গায় এই করবে সেই করবে। নাও ওই পার্সপেক্টিভ থেকে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওই দেশের মানুষ বলবে যে এটা কি তোমার সভ্য দেশ, তারা তো আমাদের বোমা মারতেছে, তারা বোমা মারে, তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্টকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে। এবং এই দেশের সরকার এই দেশের মানুষের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করতে দায়বদ্ধ, তারা কিন্তু ওই দেশের মানুষের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করার কথা ছিল ওই দেশের সরকার, যেটা সে করতেছে না। আপনি মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আসেন, মোরাল গ্রাউন্ড থেকে যদি আসেন, তাহলে না এইভাবে করে আরেকজনের পিঠে ছুরি মেরে ন্যাশনাল ইন্টারেস্ট করাটা মোরালি ঠিক না, উইচ আই অলসো এগ্রি উইথ, মোরালি ঠিক না। কিন্তু যেটা বললাম আপনি, তারপরও মানুষ এইসব দেশে আসতে চায় কেন, কারণ তারা জানে এই বর্ডারটার ভিতরে ঢুকলে তার নিরাপত্তা আছে, তার আর্থিক নিরাপত্তা আছে, তার শারীরিক নিরাপত্তা আছে, তার বাক্স, এইটা হইতেছে আমার দেশের সভ্যতা, যে সেই দেশের সরকার সেই দেশের মানুষের ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করতেছে কিনা, সেই দেশের সরকার অন্য দেশের মানুষকে সার্ভ করার কথা হচ্ছে। হ্যাঁ, এটা ভাই আপনি খুব সুন্দর একটা কথা বলছেন, তবে এটার একটা আমি দেই এক্সেপশন, সেটা হচ্ছে যে আফটার ওয়ার্ল্ড ওয়ার টু এটা যদি আপনার স্ট্যান্স হয় তাহলে এখানে আমার খুব বেশি দ্বিমত নাই। দ্বিমত এই জন্যই নাই যে আমরা যদি দেখি যে উন্নত দেশ বা কথিত সভ্য দেশগুলা, প্রত্যেকটা দেশ কিন্তু তার সিটিজেন কে প্রোটেক্ট করতে পারছে লাস্ট 80 ইয়ার্স। বাট এর আগের অবস্থাটা যদি আপনি দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর আগে 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 থেকে নিয়ে একদম সেই মধ্যযুগের যে সময়টা এজ অফ এক্সপ্লোরেশন, সেই সময় থেকে কিন্তু ইউরোপের স্পেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড এই এবং রাশিয়া এই 4-5টা দেশ একজন আরেকজনের সাথে এত বেশি করছে, যুদ্ধ করছে, এতে দেশের ওদের সাধারণ যেই মানুষ এরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এলিটরা। কিন্তু এই যে আপনার লস অফ লাইফ এন্ড এভরিথিং, এই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য সুফল আনে নাই। তো আমি ঠিক এই জায়গাটাতেই ফোকাস করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউরোপ আজকে সভ্যতার বা আমেরিকা আজকে সভ্যতার যে ফেসড এক্সপিরিয়েন্স করতেছে, কিন্তু ওদের ইভলিউশনের ফল, এবং ওদের প্রত্যেকটা ইনসিডেন্টের পরার একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা করতে করতে ওরা আজকে এই জায়গাটাতে আসছে। আমাদেরও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে, যে আমাদের আগে ইংল্যান্ডের উপনিবেশ ছিলাম, এরপরে 71 এর আগ পর্যন্ত ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, সেখান থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, এখন আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নি আছে, এখানেও আমাদের অনেক ক্ল্যাশ হচ্ছে। তো আমরা যদি ওয়ান টু ওয়ান পন্ডেন্ট করতে যাই যে আমেরিকাতে তো এই জিনিস, আমাদের তো এই জিনিসগুলো নাই, ওই ক্ষেত্রে কিন্তু সেন্স মেক করে না। কারণ আপনি যদি এই যে এই প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং আরো জানমালের নিরাপত্তা এই বিষয়গুলো যদি আনেন,
তাহলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসভ্য দুইটা দেশ হচ্ছে চীন আর রাশিয়া। এটা কিন্তু উন্নয়নের অন্যান্য মেট্রিকে আবার প্রচুর আগানো, জিনিসটা ওদের হচ্ছে কেন? আপনি যদি ওদের দেখেন ইভলিউশনের যে জার্নিটা দেখেন, ইম্পেরিয়াল চায়না থেকে রেভলিউশনারি চায়না হচ্ছে, ওদের কিন্তু কোনো সময় ডেমোক্রেসি ছিল না, এবং ডেমোক্রেসি কিন্তু একদিনের কোনো বিষয় না, বা এটা কিন্তু এস্টাবলিশ করার বিষয় না, এটা ধারণা, এটা একটা ওয়ে অফ লাইফ, এটার জন্য আপনার দিনের পর দিনের রেভলিউশন লাগে। এবং ইফ আই এম নট রং, চীন রাইনা কোটাই সম্ভবত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না, রাইট? রাশিয়া তো অবশ্যই, রাশিয়া কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ধরা হয়? কিন্তু এদের কিন্তু ডেমোক্রেসি কিন্তু ওইভাবে ওই অর্থে কিন্তু এদের নাই। ইনফ্যাক্ট ইন্ডিয়া যে এশিয়ার ভিতরে সবচেয়ে স্ট্রংই ক্রেসি এদেরকে হিসাব করা হইতো আফটার জাপান, কিন্তু 2014 আসলো যখন মোদী আসলো, যখন এদের অ্যাকচুয়ালি সেই অর্থেই ক্রেসি আছে, ডেমোক্রেসি কি ইন্ডিয়াতে এখন আছে? ইন্ডিয়ান ডেমোক্রেসি কিন্তু প্রশ্নবিদ্ধ এখন, ডেমোক্রেসি আসতে কয়েক শতাব্দীর ই হয়েছে, স্ট্রাগল হয়েছে। ফ্রান্স ডেমোক্রেসি আসতে একটা রেভলিউশন করতে হয়েছে, এক শতাব্দীর একটা জার্নি এদের করতে হয়েছে, সো ইজ আমেরিকা। কিন্তু ইন্ডিয়ার জিনিস করতে হয় নাই, আমাদেরও করতে হয়নি, বা আমরা এখন আছি সেখানে, রাশিয়ারও করতে হয় নাই, চায়নারও করতে হয় নাই। আমরা কিন্তু সে কারণে ওয়েস্টার্ন যে ডেমোক্রেসি ওটা কিন্তু আমাদের এখানে নাই। এটা নিয়ে আপনার সাথে এই পয়েন্টে আরেকবার আলাপ করছিলাম আমি অনেক আগে, একবার আমার মনে পড়ছে। তো এখানে আসলে আমি যে টাইম এন্ড প্লেসটা কনসিডার করে, আমার কাছে আসলে এই কম্পারিজনটা অ্যাপলস এন্ড অরেঞ্জেস এর কম্পারিজনের মতো, আমার কাছে আমি পার্সোনালি ফাইন্ড ইট একটা সময় কিন্তু এরকম ছিল পৃথিবীতে যে ফিজিক্যাল সবকিছু ছিল ফিজিক্যাল, রাইট? আপনার হইতেছে মুখে কোনো আলাপ নাই, কিসের বাকস্বাধীনতা, যার গায়ে জোর বেশি যে আলফা মেল টাইপের তার কথায় সবাই চলতে হবে। এবং এই সময়টা কিন্তু খুব বেশি দিন আগেও নয় যে 100-200 বছর আগে এমন ছিল, যখন এই দেশ ওই দেশের মধ্যে চার সেনাবাহিনী বড় সে ঠিলে আরেক দেশে ঢুকে পড়তো। এখন কিন্তু আমেরিকা বাংলাদেশকে অ্যাটাক করবে না, লাইক এটা কখনোই করবে না যে আমেরিকা বাংলাদেশকে সরাসরি অ্যাটাক করতেছে, অথচ আমেরিকা কত মাইটি একটা দেশ, অথবা ইন্ডিয়া বাংলাদেশকে অ্যাটাক, এটা কখনোই হবে না, অথচ এইসব দেশ চাইলে মানে এক রাতের মধ্যে এইসব নেপাল টেপাল এগুলো দখল করে ফেলতে পারে, রাইট? পারে, থিওরিটিক্যালি পারে, কিন্তু 2020 সালে ইট উইল নেভার হ্যাপেন, ইট উইল নেভার হ্যাপেন। হাইয়েস্ট যেটা হইতে পারে প্রক্সি ওয়ার, হাইয়েস্ট যেটা হইতে পারে আপনার ইকোনমিক ওই যে কি বলে এটা আপনার ট্রেড ওয়ার, হাইয়েস্ট যেটা হইতে পারে এম্বার্গো, কিন্তু আপনার ওই যে আগেকার মতো বেশি শক্তি দেখায় দখল করে ফেলা, যত শক্তিমত্তাই থাকুক সেটা কখনো ঘটবে না। এখন ধরেন যে ইউএসএ যদি নেপালকে দখল করতে যায়, কেউ এটা বাধ্য দিতে পারবে না, কারণ কি দরকার লাগছে নেপালের জন্য সম্পর্ক খারাপ করার। তো থিওরিটিক্যালি স্পিকিং সেটা করতে পারে, কিন্তু সেটা হবে না, কারণ পৃথিবীটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আর বেশি শক্তির দিন নাই। আপনি যে কম্পারিজনের জিনিসটাই জন্য যে যখন ব্যাপার তেমন ছিল আলফা মেলের মতো, যার গায়ে শক্তি আছে সে করে ফেলবে, এখন কিন্তু এভাবে পৃথিবী চলে না। সো আপনার আমি কোন পয়েন্টে জানি বলতে যাচ্ছিলাম যে বাকস্বাধীনতার প্রশ্নে বা এই যে দেশ দখল করার প্রশ্নে, যে ইয়েগুলোর প্রশ্নে, যে বড় আর্মি মিলিটারি হলে, যেমন মুসলমানরা যখন অনেক বড় মিলিটারি ছিল, তত বড় বেশি এত ঠেলতে ঠেলতে দখল করতে করতে ঠেলতে ঠেলতে গেছে, আলেকজান্ডার সে বিশাল বড় বা নেপোলিয়ান বিশাল বড় বাহিনী করছে, করে সারা পৃথিবী দখল করবে, বা মাও এই যে চায়নার কি যেন ছিল ওনার নাম, ওই যে তো ওই সময়টায়, এখন এখন বসে বাংলাদেশের অনেক রোমান্টিক রোমান্টিক কথা বলে, ও আচ্ছা তারা তো এত নৃশংস ছিল, হ্যাঁ না ওই সময় সবাই নৃশংস ছিল, সমস্যা হচ্ছে তখন আমাদের 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 সামর্থ্য ছিল না, আমাদের সক্ষমতা ছিল না, সক্ষমতা থাকলে তখন আমরাও খেলতাম। ওই সময়টাই ছিল থিওরি অফ ন্যাচারাল সিলেকশনের, আই লাইক আমি এই ওয়ার্ড ইউজ করতেছি, কারণ যেটা সাইন্টিফিক ফ্যাক্ট যে একটা সময় ছিল
ন্যাচারাল সিলেকশন যে আপনার সারাউন্ডিং এর মধ্যে ফাইট করে টিকে থাকতে পারবে, যে সার্ভাইভ করতে পারবে সেই। আচ্ছা এটা হচ্ছে ভাই আপনি খুব সম্ভবত বিষয়ের কথা বলতেছেন, যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এটা স্পেন্সরের একটা ফিলোসফি আছে আর সেটা এখন আর নাই। এখন আর পৃথিবীটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আর পৃথিবী ওই ভাবে চলে না, কিন্তু একটা সময় ওই ভাবে চলছে। এখন ওই পৃথিবীটার সাথে এই পৃথিবীটা তুলনা করাটা একটু না ভাই, আমি হচ্ছে এখানে যে জিনিস স্টার্ট করছি সেটা হচ্ছে যে আপনি যেরকম বলতেছেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, যখন এখন হচ্ছে আন্তর্জাতিক যে শেখাটা আছে এটা একবার হয়ে গেলে এটা কিন্তু ভায়োলেট করা খুবই হার্ড। যেমন ইন্ডিয়া পাকিস্তান একটাই করেন, চিন্তা করেন অনেকবার যুদ্ধ হয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল লাইন কিন্তু ভায়োলেশন হয় নাই এখন পর্যন্ত। এবং একটা এক্সাম্পল দিছি, আপনি এটাকে এভাবেও চিন্তা করতে পারেন যে ঘুষি দেয়া, কারণ আমেরিকার মধ্যে কেউ কারো গায়ে হাত তুলবে না, এটা খুব একটা রেয়ার কেস, যত বড় ঝগড়াই হোক কিন্তু কেউ কাউকে ঘুষি পশায় দিবে না। আচ্ছা আমি এখানে আমি একটা জিনিসই করি মানে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমাদের আমাদের প্রত্যেকের একটা জার্নি আছে। যেমন আমি সাকিব মুস্তাফি আমার একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে, আপনি আপনার একটা আছে। আচ্ছা সেকেন্ড আমাদের যে জার্নিটা হয় সেটা হচ্ছে অ্যাজ এ সোসাইটি, এরপরে হয় অ্যাজ এ কান্ট্রি, বা এরপরে হয় অ্যাজ এ হিউম্যান 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 কাইন্ড। তো আপনি যেই জার্নিটা নিয়ে আলোচনা করতেছেন সেটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি ওই আন্তর্জাতিক মানে হচ্ছে অ্যাজ এ হিউম্যান কাইন্ড আমরা এই জিনিসগুলাই করতে পারছি, অ্যাচিভ করতে পারছি, ঠিক আছে, এটা এইটাতে আমাদের আলোচনা হচ্ছে। কিন্তু আপনি যদি মানে লক্ষ্য করেন যে প্রত্যেকটা সমাজ বা প্রত্যেকটা দেশ এদেরও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে। অবশ্যই এই আমার পয়েন্টটা ঠিক এই জায়গাটাতে, আমি আমার যেটা বিলিভ সেটা হচ্ছে যে কোনো কিছুই র্যাডিক্যালি আসে না, র্যাডিক্যালি কোনো কিছুই আসে না। মানে আমেরিকা হওয়ার জন্য কতগুলো স্টেপ অতিক্রম, আমরাও মানে আর আরেকটা জিনিস এখানে অ্যাড করি সেটা হচ্ছে যে চায়না যে আজকের অথরিটেরিয়ান চায়না হয়েছে, আজকের এক নায়ক রাশিয়া হয়েছে, এটাও এরাও কিন্তু এদের হিস্টোরিক্যাল যে বার্ডেন গুলো আছে, যে কনসিকোয়েন্সেস গুলো আছে, সেগুলো কিন্তু নিতে 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 এই অবস্থায় আসছে। এখন ফ্রান্সের মতো চায়নাতেও একটা যদি রেভলিউশন হয়, রাশিয়াতেও যদি আরেকটা রেভলিউশন হয়, হিস্ট্রির যে আপনার কোর্স এটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর এমনও হওয়া সম্ভব অল্টারনেটিভ একটা ফিউচার আপনাকে দেই, চায়না বা রাশিয়া এই যে অথরিটেরিয়ান যে ইটা আছে এরা প্রচন্ডশালী হয়ে উঠলো, শক্তিশালী হয়ে উঠলো, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর মতো আরেকটা ওয়ার হইলো, এবং যে দেশগুলো হচ্ছে আপনার ই স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আপনার হচ্ছে গণতন্ত্র এই জিনিসটার প্রতি ইম্পর্টেন্স দেয় এরা হেরে গেল, এখানেই আসতাম আবার অন্য ভাবে হয়ে যেখানে যেতাম সেটা বেটার কিছু হইতো অথবা ওয়ার্স কিছু হইতো, নোবডি নোজ। আর হচ্ছে আপনার ওই যে ইয়ের ব্যাপারটা যে ও আচ্ছা যে রি ইনভেন্টিং দা হুইল, আমাদের তো এখন হুইল রি ইনভেন্ট করার প্রয়োজন নাই। ধরেন যে সময়টা সভ্যতা, সভ্যতা বলতে আমি এখানে বুঝাইতেছি সিভিলাইজেশন, সিভিলাইজেশন যে সময়টা আগায় আসছে বাংলাদেশে, ধরেন বাংলাদেশে এখন বাংলাদেশে কিন্তু কোন ইনোভেশন হয় না, বাংলাদেশ সব ইম্পোর্ট করে, সব ইম্পোর্ট করে, গাড়ি বানাবে কিভাবে কি করে ইম্পোর্ট করে, ল্যাপটপ বানাবে বাংলাদেশে কোনো রিসার্চ হয় না, কিভাবে চিপ আবিষ্কার করে কি না, নাথিং দে নোজ নাথিং, সবকিছু ইম্পোর্ট করে। সো বাংলাদেশ বাংলাদেশের যেটা ওই যেটা আগে যেটা একটা কথা আছে রি ইনভেন্টিং দা হুইল, আমাদের তো চাকা নতুন করে আবিষ্কার করার দরকার নেই, চাকা আবিষ্কার হয়ে গেছে। সো আপনার ওই যে স্ট্রাগলটা, যে সভ্যতার যে স্ট্রাগলটা, যে দেশগুলো স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে, তারা যেগুলো আবিষ্কার করে করে, যেগুলো ট্রাবল শুট করে, যেগুলো স্ট্রাগল করে করে এই পর্যন্ত চলে, যেমন আপনার আমেরিকাতে 1990 সালেও কিন্তু সিট বেল্ট পরা লাগতো না গাড়িতে, অবিশ্বাস্য। এবং আপনার 1960-70 সালের আপনি ভিডিওগুলো যখন দেখবেন মুভির, বা আপনি দেখবেন রাস্তার মধ্যে কোনো লাইট নাই, মানুষ মানুষ রাস্তার উপর দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছে, পুরো বাংলাদেশ লাইক পুরো বাংলাদেশ, কোনো নিয়ম কানুন কিছু নাই, জাস্ট কত এই বেশি দিন না এই যে সভ্যতার যে দৃশ্যটা আমরা দেখি, যে ইভেন বাক স্বাধীনতা মানব আপনার এই যে নারীদের, এটা 2020 সাল আজকে 2020 সাল কিন্তু মার্কস 100th year অফ
আমেরিকাতে হচ্ছে মহিলাদের এনফ্র্যাঞ্চাইজড হয়েছে, তারা আপনার ভোটাধিকার পাইছে, এবং কালোরা হচ্ছে ভোটাধিকার পাইছে আজকে 55 বছর হয়েছে মাত্র। এবং সো মানে একদম লিটারালি স্পিকিং একদম আপনার কোয়ান্টিটেটিভলি আপনি এগুলা দেখতে পারবেন যে আজকে থেকে খুব বেশি দিন আগে সভ্যতার এখনকার যে ধারণা তার ধারে কাছে ইউরোপ আমেরিকার দেশগুলা ছিল না। সো এই যে যেটা বললাম তারা যে জিনিসগুলাকে কারেক্ট করে করে লাইক জাম্প করতেছে সেটা আমাদের 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 এগুলো চিন্তা করে বের করার দরকার নাই, কারণ আমরা অলরেডি আমাদের সামনে তারা দেখে যাচ্ছে যে এইটা এটা এটা আমরা সেটাও করতেছি না, যদুন যদুন মানে ব্যবধানটা এত বেশি যে এটা আনএক্সেপ্টেবল। এখানে একটা একটা জিনিস আমি অ্যাড করি, এটা আপনার এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই যে এটা ইটস ট্রু যে আমাদের এই আবার চাকা আবিষ্কার করার কোনো দরকার নেই, কিন্তু একটা জিনিস দেখেন সেটা হচ্ছে কি যে আমেরিকাতে যে সিট বেল্টের ইস্যুটা আসছে, তারপরে হচ্ছে ব্ল্যাকদের যে ভোটাধিকারটা আসছে, সেগুলো কিন্তু কতগুলো আন্দোলন কতগুলো সামাজিক পরিবর্তনের ফল, অর্থাৎ ইন্টারনালি কিন্তু ওরা জিনিসগুলোকে চেঞ্জ করে করে এটা আসছে। আমেরিকা কিন্তু এটা অন্যদের কাছ থেকে শেখে নাই যে আমাদের ব্ল্যাকদের অধিকার দিতে হবে, আমেরিকার সমাজ কিন্তু রেজোনেট করছে করে সেই চেঞ্জটা আনছে। আমি যে এখানে যে পয়েন্টটা করতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি এই উন্নত একটা জিনিস উন্নত একটা ধারণা একটা উন্নত সমাজে ইম্পোর্ট করতে যান সেটার ফল কি হয় সেটার একটা এক্সাম্পল আমি দিই। আজকে 2021 সালে আমাদের আলোচনা হয় যে দেশে ডেমোক্রেসি নাই, আর থাকলেও সেটার অবস্থা কি সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়, আমরা যাব না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের এই দেশেরই মানুষ আমাদেরই আগের জেনারেশন কিন্তু 1990 সালে দেশে ডেমোক্রেসি এস্টাবলিশ করছে, ডেমোক্রেসি 90 সালে আসছে এই দেশে, কিন্তু সেখান থেকে আমরা আবার উল্টা দিকে হাঁটতেছি কেন এই প্রশ্নে কিন্তু আলোচনা হয় না। এবং জিনিস খুব অবাক হয়ে যায় সেটা হচ্ছে যে এখন হয়তো আওয়ামী লীগের আমল চলতেছে 11 বছর আওয়ামী লীগ আছে, এবং এই কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের অনেক আছে ক্রাজটা আওয়ামী লীগের প্রতি বেশি, কিন্তু আপনি যদি বাংলাদেশের 50 ইয়ার্স এরই দেখেন জার্নি, শুধুমাত্র একবার স্মুথ ট্রানজিশন হয়েছে ক্ষমতার, সেটা সেটা হচ্ছে কত সালে 2001 সালে, সেটা কিন্তু আওয়ামী লীগ শান্তিপূর্ণ ভাবে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে আপনারই গেছে চলে গেছে। ক্ষমতা দেওয়ার ফলটা হইলো কি 25 আগস্টে 21 আগস্টে এই হামলা বোমা হামলা এটা সেটা অনেক কিছু হয়ে কিন্তু আওয়ামী লীগের এক্সিস্টেন্সই কিন্তু ইয়ের মধ্যে পড়ে গেল, প্রশ্নের মধ্যে পড়ে গেল। আচ্ছা এই আলোচনা গুলা আপনার আমি মিন করতেছি কি, আমি এই আলোচনা গুলা দ্বারা মিন করতেছি এই যে 1990 সালে ভোটাধিকার আমরা এস্টাবলিশ করলাম যে আর কোন ডিক্টেটর আসবে না, ডিক্টেটর আসবে না, আমরা এখন থেকে ভোট দিয়ে দিয়ে আমাদের নেতা নির্বাচন করব, কিন্তু সেই জিনিসটা হইলো যে জনগণ ডেমোক্রেসি মানে যে ভোট দেওয়া না, এটার যে আরো অনেক অ্যাসপেক্ট আছে, এই যে বিতর্ক করতেছি আমরা মত প্রকাশের স্বাধীনতা সবকিছু এটার সাথে অ্যাসোসিয়েটেড, এবং ওই মত প্রকাশের স্বাধীনতা মানে যে তসলিমাও এই দেশের সিটিজেন এবং সেও যে তার ই প্রকাশ করতে পারে মত প্রকাশ করতে পারে এটাও যে গণতন্ত্রের একটা অংশ, এই বোধটা কিন্তু এই দেশের মানুষের মধ্যে আসে নাই, পদ নাই কিন্তু ভোট আছে, এটাতে হইলো আমরা কিন্তু সেই আবার 90 এর আগের যেটা সেখানে আমরা ফিরে গেলাম। কিন্তু এটা কি একই ভাবে আপনার ওই যে সেই একই আমাদের কথা নিয়ে আসতেছে না যে আমাদেরকে কেন আমাদেরকে আবার চাকা আবিষ্কার করতে হবে 2001 সালে এসে আমাদের এই বোধের জাগরণ উন্মেষ হইতে হবে যে আমার আমার ভোট আমার অধিকার নাই কিন্তু আমার এইদিকে ভোট দিচ্ছি এই ভোটে, এগুলো তো সব আমরা 200-300 বছর ইতিহাস আমাদের সামনে আছে, কেন আমাদেরকে আবার ডিসকভার করতে? আচ্ছা এখানে আমি একটা জিনিস মনে করি যেটা আমি মনে করি যে ব্যক্তিগত ভাবে এই দেশে ডেমোক্রেসি কি কারণে হয় নাই সেটা হচ্ছে অবিশ্বাস, ক্ষমতার ট্রানজিশন এটা কিন্তু আমাদের কোন সরকার করতে চায় না, এবং আওয়ামী লীগ ইমানদারের সাথে এই কাজটা করতে যে পরে কিন্তু বিপদে পড়ে গেছিল, বিপদে পড়ে গেছিল ওই একটা ইনসিডেন্ট ছাড়া আমাদের 90 সালের পর থেকে কোনো সময় নেই। ইনফ্যাক্ট হচ্ছে 96 আওয়ামী লীগ আসলো যখন এদের কেউ কিন্তু সেই হরতাল অবরোধ করে আবার ইলেকশন দিয়ে পরে আসতে হয়েছে, পরে 2006 যখন ইলেকশন হওয়ার কথা ছিল বিএনপির সময় ওই সময় কিন্তু যে আপনার দিয়ে আসলো ওইটা কি নাম ছিল এই আজিজ
সময় ইয়াজউদ্দিন আহমদের সময় সেই সময় একটা বিশাল গোল হয়ে গেল, গন্ডগোল হয়ে গেল। মানে এখানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এটা আমাদের দেশের 2020 সালে যে স্ট্যাটাস এটা এক্সপ্লিকেবল অথবা অ্যাকসেপ্টেবল, মানে আমরা কোন জায়গাতে আমরা আলোচনা করতেছি এটা বোঝার চেষ্টা করতেছি, বা টু সাম এক্সটেন্ট, পুরোপুরি তো আপনি বলবেন না, কিন্তু টু সাম এক্সটেন্ট মনে হয় কিনা? আমি এক নাম্বার কথা, এক্সপ্লিকেবল কিনা আর অ্যাকসেপ্টেবল কিনা, ঠিক আছে? এক্সপ্লিকেবল তো অবশ্যই, বিকজ আমরা তো ডাইনামিক্সটা বোঝারই এটা করতেছি, চেষ্টা করতেছি আমাদের আলোচনা। অ্যাকসেপ্টেবল কিনা এই প্রশ্নটার উত্তর একটু ট্রিকি, এটা খুবই ট্রিকি। যে আপনার আমি কার সাথে কম্পেয়ার করতেছি সেটা ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে একদম যারা টপ নচ অবস্থায় আছে যে দেশগুলো কম্পেয়ার করতে যাই, বলবো যে এই অবস্থা একদমই অ্যাকসেপ্টেবল না। যেমন আশেপাশের দিকে তাকাই, ইনফ্যাক্ট হচ্ছে যে একটা জিনিস আপনি করেন যে লক্ষ্য করেন, আমি একটু একটু ই দিই, একটা উদাহরণ দিই, লিঙ্ক দিয়ে একটা উদাহরণ দিই। আপনি জাপান থেকে নিয়ে এশিয়ার শেষ দেশ কাজাকিস্তান পর্যন্ত আসেন, এটা করে আমি বলতেছি ডেমোক্রেসি নাই, আপনার বেসলাইন যদি এখানে হয় যে আপনি ওদের অবস্থা খারাপ আমাদের অবস্থা খারাপ, তো আমি খারাপের তুলনায় তো আমি সবাই একই রকম খারাপ অবস্থাতে, মানে এখানে আসলে কি যে আমাদের কি হওয়া উচিত আর কোথায় আছি, যে দুইটা কথা বলেন যে এই সভ্যতার দেশগুলা দে ফিগার্ড অ্যাজ দে ওয়েন্ট, আমাদের কিন্তু ব্যাপারটা এরকম না, আমাদের সামনে সবকিছু এরা রেখে দিয়ে চলে গেছে, অনেক সামনে চলে গেছে, আমরা মিয়ারলি তাদের ফুটস্টেপ ফলো করতেছি, আমরা কোনো কিছু ফিগার করতেছি না। আমরা আমাদের চাকা আবিষ্কার করার দরকার নাই, চাকা আবিষ্কার হয়ে চাকা অলরেডি অনেক ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গিয়ে খুব মডার্ন চাকা এখন পৃথিবীতে আছে, আমরা এখনো গরুর গাড়ির চাকা নিয়ে নাড়াচাড়া করতেছি এখনো, এবং সো এটা হচ্ছে একটা ব্যাপার। আমিও যে গতকালকে একটা ফেসবুক গ্রুপ হচ্ছে আপনার ঢাকা ভার্সিটির একটা নতুন গ্রুপ খুলছে, এটার নাম দিয়েছি, গ্রুপের নাম হচ্ছে কি দিল, সুস্থ ঢাকা বিশ্ব, গ্রুপের নাম দিচ্ছে সুস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ এখন যে গ্রুপ গুলো আছে এগুলো নাকি সব অসুস্থ গ্রুপ, এই কারণে নতুন একটা গ্রুপ খুলছে, নাম দিচ্ছে সুস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই গ্রুপে জয়েন করতে গেলে প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন সমকামিতা, এই আপনি কি মনে করেন, তিনটা প্রশ্ন, তিনটা সমকামিতা বিষয় এখন এগুলো নিয়ে আবার পোলাপান হাসাহাসি করতেছে, সেটা কি সমকামীদের গ্রুপ কিনা? না, ফানি থিং যেটা সেটা দেখেন সমকামীদের রাইটস বাংলাদেশের মতো দেশে এটা তো চিন্তার বাইরে, এখানে মানুষের সাধারণ মানুষের রাইটস নেই, আবার সমকামীর রাইটস এর উপর থেকে তার এই আইডিয়াটা কোথেকে পাইছে, ওয়েস্ট থেকে। তাদের কিন্তু এটা যদি ওয়েস্ট তাদের সামনে এই ইয়েটা না রাখতো, তাদের আরো 500 না 5000 বছর লাগতো এই আইডিয়া পর্যন্ত এসে পৌঁছাইতে, যে সমকামীদের রাইটস নিয়ে একটা সোশ্যাল মুভমেন্ট কথাবার্তা পাবলিকলি বলা। যেটা বললাম বাংলাদেশ সিম্পলি ইম্পোর্ট করে, বাংলাদেশ যত কোনো ইনোভেশন হয় না, কোনো আইডিয়া জেনারেট হয় না, সব ইম্পোর্টেড, তারা মিয়ারলি ইম্পোর্ট করতেছে, এটার একটা সবচেয়ে বড় প্রমাণ হইতেছে যে দেশে মানুষের অধিকার নাই, মানুষের বাক স্বাধীনতা নাই, জীবন নেই, সে দেশের সমকামিতার অধিকার নিয়ে লাফালাফি করে গ্রুপ খুলে নাচানাচি করতেছে, নারী অধিকার সমকামিতার অধিকার কেন, কারণ ওয়েস্টে তারা দেখছে এগুলো নিয়ে কথা হয়, কিন্তু এই ছাগলগুলো বোঝে না যে ওয়েস্টে মানুষের জীবনের নিরাপত্তা আছে, এইগুলো সব শেষ করে তারা অ্যাডভান্সড হইতে হইতে ওই পর্যায়ে আসছে এখন সমকামিতার অধিকার নিয়ে কথা বলছে, কারণ এই দেশে পুরুষ নারীর অধিকার এগুলো আজকে থেকে 300 বছর আগে নিশ্চিত হয়ে গেছে, আর বাংলাদেশেরা এখন নিশ্চিত না করে সমকামিতে দূর দিয়ে চলে গেছে লাভ দিয়ে ছাগলের মতো। তো আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি, একটু বলার চেষ্টা করতেছি যে আমরা কোনো কিছু ফিগার করতেছি না, আমরা কোনো কিছু ইনোভেট করতেছি না, আমরা কোনো ইনভেন্ট করতেছি না, আমরা মিয়ারলি কপি করতেছি, আমাদের সামনে সবকিছু রাখা আছে। সুতরাং এই যে কথা বলা, তারা যে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে 300 বছর ধরে, আমরাও একই স্ট্রাগলের মধ্যে, না আমাদের তো একই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নাই কথা, আমরা যাচ্ছিও না, আমরা তাদের সংবিধানটা কপি পেস্ট করছি, অনুবাদ করে দিছি, তারা সংবিধান ফিগার আউট করছে যে কিভাবে কিভাবে সংবিধান লেভেলে একটা দেশকে চালানো যায়, কোনো লুপ হোল থাকবে না,
আমরা এটা কপি পেস্ট বাংলাদেশের সংবিধান থেকে সব অনুবাদ করে মেরে দিছে। আমরা ধরেন যে আইন যত গান কিভাবে একটা গানের কপিরাইট করা যায়, এরা সব আইন টাইন করছে, আমরা এগুলো অনুবাদ করে বাংলাদেশের কপিরাইট অফিসে গিয়ে জিজ্ঞেস করেন, সব এরা নিজেরও কপিরাইট আইন জানে না ভালো করে, কথাবার্তা শুনে যা বুঝছিলাম আর কি। সো বাংলাদেশ, আপনি জিঞ্জিরাতে যাবেন, জিঞ্জিরাতে যে ভদ্রলোক কাজ করতেছে উনি জানে না কোনটা কিভাবে কাজ করে, কিন্তু উনি এগুলো এগুলো সবই ইম্পোর্টেড আইডিয়া, উনি এগুলো সেটা হচ্ছে আমার কথা আর কি। যে এবং এখন যে ইনফরমেশন শেয়ারিং, এখন যেরকম অবাধ সবকিছু, যে কারণে ওই যে আপনার সমকামীদের অধিকার চাইতে, মৌলিক অধিকার নাই, বাকস্বাধীনতা নাই, ভোট হয় না, সে সমকামী অধিকার নিয়ে পাগল। তো এই 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 এটা একটা প্রমাণ যে আমরা কিভাবে সবকিছু ইম্পোর্ট করতেছি, কিভাবে সবকিছু কপি করতেছি, এবং আমাদের সামনে যে এক্সাম্পল সেট করা আছে, আমাদের সামনে টার্গেট সেট করা আছে, আমরা জানি আমাদের কি করণীয় কিন্তু আমরা করতেছি না। এটা তুলনীয় না আসলে ওই যে ওয়েস্টের দেশগুলো, কারণ ওয়েস্টের দেশগুলো যেটা বলো ফিগার বাই দেম। ভাই আমার এখানে আমার যে একটা জিনিস আমি অ্যাড করতেছি সেটা হচ্ছে যে ইম্পোর্টেড যে আইডিয়াগুলো আমাদের, কিন্তু ওই আপনি ইম্পোর্টেড অর্থ যদি বলেন যে আমরা যেরকম জিঞ্জিরার জিনিস ইম্পোর্ট করে আনতেছি, একইভাবে ডেমোক্রেসি বা ই স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে ইম্পোর্ট করেই আনতেছি। সো এই ইম্পোর্ট করা জিনিসের ফল তো আসলে এগুলো তো আসলে সাস্টেনেবল হয় না, এবং সেটা হইতেছেও না, সাস্টেনেবল হয় না যখন। ও আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস আপনার অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি বোধ হয় একটা কথা বলতেছিলেন যে ওই যে আমেরিকাতে একটা সময় এরাই করছে, যেমন করছে যে এখন ব্ল্যাকদের অধিকার আমার দিতে হবে বা আমি এদেরকে অধিকার দিতে হবে। এই জায়গাটাতে আমার একটা ছোট্ট ইমত আছে। আমি মনে করি যে কেউ কাউকে অধিকার দেয় না। এখন যে গে রাইটস নিয়ে আলোচনা হয়, যারা আলোচনা করে তারা সবাই কিন্তু গে না, সাধারণ মানুষদের রিয়েলাইজ যে তাদের রাইট দেওয়া উচিত। এবং ব্ল্যাকদের নিয়ে যখন মুভমেন্ট শুরু হয়েছে হোয়াইটদের মধ্যে, কারণ আপনার যখন সিভিল ওয়ার হয়েছে, তখন সিভিল ওয়ার মধ্যে কিন্তু আমেরিকা, আব্রাহাম লিঙ্কন, তারা কিন্তু ব্ল্যাকদেরকে ফ্রি ঘোষণা করছে, এরা কিন্তু সব হোয়াইট রাই করছে। হোয়াইট রাই রিয়েলাইজড যে ব্ল্যাকরা তো অবশ্যই তারা ইয়ে, তো আমি সেটা মিন করছি আর কি, যে তারা রিয়েলাইজ করছে মানে এই না যে সামষ্টিক ভাবে সবাই করছে, একটা গ্রুপ রিয়েলাইজ করছে যেটা দিতে হবে তাদেরকে। এখানে এখানে কিন্তু ভাই আমার একটু বেশি আছে, বেশ রেডিক্যাল একটা ফিলোসফি আছে। আচ্ছা, গো হেড, ইন্টারেস্টিং। আমার রেডিক্যাল ফিলোসফিটা হচ্ছে যে আমি আমি মনে করি এই যে ইথিক্যাল যে ইস্যুটা, যে ইথিক্যালি আমি ফিল করতেছি যে ব্ল্যাকদের কি দিতে হবে অধিকার, ইথিক্যালি আমি ফিল করতেছি যে কেদেরকে রাইটস দিতে হবে, আমার মনে হয় না রিয়েলিটি এভাবে কাজ করে। একটা ইস্যু বা সমাজের একটা অংশ, একটা আন্দোলন যখন করে বা মুদ্দা যখন ওঠায়, মুদ্দা ওঠানোর পরে এটার থেকে ফায়দা হাসিলের জন্য এটার পক্ষে এক গ্রুপ যায়, এটার এগেনস্ট এক গ্রুপ যায়। অর্থাৎ এই জিনিসটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট না। বিকজ আব্রাহাম লিঙ্কনেরই দেখেন, মানে হিস্ট্রি দেখেন, আব্রাহাম লিঙ্কন কিন্তু দাসদের মুক্ত করতে উনি চান নাই, উনি সিভিল ওয়ারটা অ্যাভয়েড করতে চাইছেন, কিন্তু সিভিল ওয়ার যখন ইনএভিটেবল হয়ে গেছে ইভেনচুয়ালি তাই কিন্তু দিকে আগাইতে হয়েছে, যুদ্ধের আগাইতে হয়েছে। সো আমি একটু আপনাকে একটা জিনিস মানে অ্যাড করতে চাই, ইউ আর ওয়েলকাম টু ডিসএগ্রি উইথ মি, সেটা হচ্ছে যে মানুষের যে উপলব্ধিটা, ইথিক্যাল যেটা, যে আমেরিকাতে ই বিচার আছে, ন্যায় বিচার আছে, আমেরিকাতে ব্যক্তি স্বাধীনতা আছে, এটা খুব ভালো একটা জিনিস, আমাদেরও আমাদেরও করতে হবে। ইথিক্যাল যে দায়বদ্ধতাটা, আমি মনে করি না যে ইথিক্যাল দায়বদ্ধতা থেকে এথিক্স প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে একটা রাজনৈতিক দ্বন্দ্ব, একটা ক্লাসের মধ্যে দিয়ে এটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়। বিকজ সমকামিতা জিনিসটা নিয়ে আমি একদিন বিস্তারিত আলোচনা এই পারি করতে পারি, দ্য হিস্ট্রি অফ হোমোসেক্সুয়ালিটি করতে পারি। সেক্সুয়ালিটি জিনিসটা কিন্তু মানব সমাজে হাজার হাজার বছর ধরে এক্সিস্ট করতেছে, তো এটা কিন্তু হুট করে মানুষের মধ্যে এটা মনে হয় না যে না এই জিনিসটাকে আমার ই করতে হবে, এদেরকে দিতে হবে। সমকামীরা যখন অর্গানাইজড হয়েছে, তারা পলিটিক্যালি যথেষ্ট ভয়েস তাদেরই হয়েছে, আলাউড হয়েছে, এখানে আমি আপনার সাথে মনে হয় হ্যাঁ একটু দ্বিমত করবই। সেটা হচ্ছে যে ধরুন আপনি যেটা বললেন যে এই যে এথিক্স বিষয়গুলা, এটা হচ্ছে নেসেসারিলি এস্টাবলিশড কোন
অবজেক্টিভ বাস্তবতা নাই, এটা এক একটা গ্রুপের মধ্যে তাদের স্ট্রাগলের মধ্য দিয়ে বের হয়ে আসে। এটার সাথে আমি একমত নেই, কারণে যে আমি মনে করি এটা অবজেক্টিভ, এবং অবজেক্টিভ বিধায় আপনি যেই রাস্তা দিয়ে আসবেন আপনি ওই একই জায়গাতে এসে পৌঁছাবেন। আচ্ছা, কোনটা রাইট কোনটা রং এই ব্যাপারটা আমেরিকানরা বা ইউরোপিয়ান বা ওয়েস্টার্নরা স্ট্রাগল করে যেটা অবজেক্টিভ জিনিস দাঁড় করাইছে যে এটা রাইট, আমরা বাংলাদেশে স্ট্রাগল করে আমরা অন্য একটা উপসংহারে পৌঁছাবো না। হ্যাঁ, আমরা যদি স্ট্রাগলের মধ্য দিয়ে আসি আমরা এই উপসংহারেই পৌঁছাবো, কিন্তু আমি যেটা বলতেছি যে আমাদের এই স্ট্রাগলের মধ্য দিয়ে উপসংহারে পৌঁছানোর জন্য আরো 200 বছর ব্যয় করার তো দরকার নাই, কারণ আমরা এই উপসংহারেই পৌঁছাবো, কারণ আমার দৃষ্টিতে এটা অবজেক্টিভ ট্রুথ, যে কোনটা রাইট কোনটা রং এটা অবজেক্টিভ একটা ট্রুথ। মানে হ্যাঁ, এটা অবশ্যই সাবজেক্টিভ, সেই সেন্সে আপনি বুঝতেছেন আমি কি বলতেছি, এই অবজেক্টিভ বাস্তবতা রিয়েলিটিতে সে আমরা পৌঁছাবো সেটা। যেমন আমি একটা এভাবে আপনাকে একটু উদাহরণটা দিতে পারি, যে ধরেন এভলিউশনের কথা যদি বলো, আমরা এভলিউশন থিওরি, আমাদের হোমোসেপিয়েন্স ইভলভ করে যেভাবে যেই পর্যায়ে আসছে, এখন হোমোসেপিয়েন্স এর যারা বাচ্চা কাচ্চা আমরা, আমাদের কিন্তু স্ট্রাগল করে আমাদের আমরা কিন্তু অটোমেটিক্যালি নেচার এই পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি, কারণ আমাদের অ্যানসেস্টর স্ট্রাগল করে 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 তারা এভলিউশন প্রসেস এর মধ্যে দিয়ে এখানে এসে পৌঁছেছে। নাও আরেকটা গ্রুপ, যেমন হোমোসেপিয়েন্স এর যারা হোমো ইরেক্টাস হোমো ব্লাবলা ব্লা অনেকগুলো হোমো গ্রুপ আছে, এই গ্রুপ গুলো কিন্তু তারাও স্ট্রাগল করে কিন্তু হোমোসেপিয়েন্স হইতে পারে নাই, তারা হোমোসেপিয়েন্স এসে পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তারা হয়েছে পেরিশ হয়ে গেছে। অথবা আমি ওই যে একটা এপিসোড আলোচনা করছিলাম যে অন্য গ্রহে কোনো প্রাণী থাকা সম্ভব কিনা, সেখানে সায়েন্টিস্ট অক্সফোর্ড ইউনিভার্সিটি সায়েন্টিস্টরা বলছে যে না, যে ইভলিউশন প্রসেসটা ইভলিউশনের প্রসেসটা যেই প্রক্রিয়া হয় যত চান্স ইনভলভ যেই পরিমাণ হিউজ, এতে করে আরেকবার মহাবিশ্বের কোথাও ইভলিউশনারি প্রসেস অ্যাটলিস্ট আমরা যেভাবে করে আসছি এইভাবে আরেকবার হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে, কারণ এখানে অনেক বেশি চান্স ইনভলভ, এতবার হওয়ার কথা না। সো তার তাইলে আপনি দেখেন যে ব্যাপারটা এখন এইভাবে চিন্তা করেন যে বাংলাদেশ হইতেছে আরেকটা গ্রহে আরেকটা সভ্যতা ইভলভ করার চেষ্টা করতেছে, আর এই হোমোসেপিয়েন্স হইতেছে ইউরোপিয়ানরা, তারা আগে আগে ইভলভ করে এখানে চলে আসছে, রাইট? এখন ওই যে ওরা তারা ওই ইভলিউশন প্রসেস এর মধ্য দিয়ে গিয়ে তারা কিন্তু আলটিমেটলি এখানেই পৌঁছে বসে, আমি যেটা বললাম অবজেক্টিভ রিয়ালিটি, তারা কিন্তু অন্য কোথাও পৌঁছে, মানে একই গ্রহে যদি হয় অন্য গ্রহ বাদ দেন, একই গ্রহে যদি দুইটা স্পেসিস ইভলভ হওয়ার চেষ্টা করে ইভলিউশনের প্রসেস এর মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা তাদের যদি সার্কামস্টান্সেস এক হয় তারা সব আলটিমেটলি একই প্রাণী প্রাণী হিসেবে উপনীত হবে, একই প্রাণী হিসেবে উপনীত হবে, রাইট? সো হোমোসেপিয়েন্স এর যারা বাচ্চা কাচ্চা তারা অলরেডি তাদের গিভেন রিয়েলিটির কারণে তারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করতেছে, তারা স্ট্রাগল করা লাগতেছে না, নেচারের সাথে ফাইট করা লাগতেছে না, রাইট? আমি সেটা বলতেছি আর কি, যে ট্রুথ রিয়েলিটি এথিক্স এগুলার অবজেক্টিভ একটাই সংজ্ঞা, যে আমি কাউকে মারতে পারবো না, এটা আপনি পৃথিবীর যে সভ্যতায় যান একই জিনিস, এটার কোনো দ্বিতীয় হওয়ার, হ্যাঁ আপনি এরকম সাবজেক্টিভ বানালে সবকিছু বানানো যায়, কিন্তু অবজেক্টিভলি আপনি পৃথিবীর যে সভ্যতায় যান সবাই বলবে যে হ্যাঁ না কারো গায়ে হাত তোলা যাবে না, রাইট? এই ধারণাটাই পৌঁছানোর জন্যে কারো গায়ে হাত তোলা যাবে না, এটা নিয়ে আমার কিছু কথা আছে, এটা হচ্ছে এক নম্বর কথা। আর সেকেন্ড যে জিনিসটা আপনি কি আরো আলোচনা করতে চান, আমি পয়েন্ট মনে হয় আপনি বুঝে গেছেন, সো ইউ ক্যান, হ্যাঁ ওকে। আচ্ছা, এখানে রিবাটলে আমার যে ইটা যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে যে আপনি যে ইয়েটা দিলেন যে ইভলিউশনের যে এক্সাম্পলটা দিলেন যে অন্য একটা গ্রহ এরা যদি ইভলভ করতে চায় ওদের তো হচ্ছে যে মানে ওদের ইন্ডিপেন্ডেন্ট ইভলিউশনের তো দরকার নেই, ওরা যদি এই যে প্রসেসটা পৃথিবী ফলো করছে সেটা যদি হইতে থাকে তাহলে তো ইভেন্সুয়ালি অবস্থায় তারা ইয়ে আসবে চলে আসবে। আচ্ছা, এটার আমার আর এটার সাথে তিনমত আমার দুই জায়গাতে, একটা ছিল আর কি। আমি যেটা বিলিভ করি আমাদের এখানে এখানে আমাদের আসলে এটা এটা হয়ে হচ্ছে মানে আমাদের এই জায়গাতে আমি ডিটারমিনিজমে বিশ্বাস করি না। আমি যেটা মনে করি যে একই ইনিশিয়াল কন্ডিশন থেকে যদি দুইটা জিনিসকে আমি করি মানে স্টার্ট করি একই প্রসেসের মধ্যে দিয়ে গেলেও আপনার আউটকাম অন্যটা হওয়া খুবই মানে ভেরি মাচ ইসেবল সম্ভব, রাইট? সম্ভব, ট্রু। হ্যাঁ, এটা হচ্ছে একটা আমার আর্গুমেন্ট। আপনি আমি ভুলে যাওয়ার আগে এখানে কিন্তু আপনার একটু রিপার্ট করে দিই,
সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস হয় তাইলে ট্রু, যদি ইন্ডিপেন্ডেন্ট হয় যে দুইটা প্রসেস 100% ইন্ডিপেন্ডেন্টলি একই স্টার্টিং পয়েন্ট থেকে একই প্রসেসের মধ্য দিয়ে গিয়ে দুইটা ভিন্ন উপসংহারে পৌঁছানো, দুইটা ভিন্ন আপনার রিয়েলিটিতে পৌঁছানো ইন্ডিপেন্ডেন্ট হলে, কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় একটা যদি আরেকটাকে ইনফ্লুয়েন্স করতে থাকে, তাইলে আমি যেটা বিশ্বাস করি এবং বুঝি একটা আরেকটাকে যদি পুরো পথে ইনফ্লুয়েন্স করতে থাকে, তাইলে এই আলটিমেটলি দুইজনের যে ডেস্টিনেশন দুইটা একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে থাকবে, ড্রামাটিক্যালি ভিন্ন দুইটা ইয়েতে উপসংহারে পৌঁছানোর আমি কোনো কারণ দেখি না যদি একটা আরেকটাকে কন্টিনিউয়াসলি ইনফ্লুয়েন্স করতে থাকে অ্যালং দ্য ওয়ে। ও আচ্ছা ভাই, এখানে একটা সুন্দর একটা এক্সাম্পল দিতে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম, যে সূত্রটা আছে এটা আপনি ডিফারেন্সিয়াল ফর্মে লিখেন, ইউ নো দা ভ্যালু অফ এফ, ইউ নো দা ভ্যালু অফ এম এট দা ইনিশিয়াল কন্ডিশন এক্স নট, ওই ক্ষেত্রে আপনার ভেলোসিটি এন্ড এক্সেলারেশন কখন কতটুকু হবে সেটা কিন্তু আপনি হিসাব করতে পারবেন, এবং এরকম হাজার হাজার স্প্রিং ম্যাসে যদি একই প্রপার্টি হয় আপনি প্রত্যেকের ক্ষেত্রে বলতে পারবেন যে এই সময় এর এই অবস্থা হবে। এই সিস্টেমটা হচ্ছে একটা ডিটারমিনিস্টিক সিস্টেম। কি রিয়াল যে মানে যে এই যে মনে করেন যে পলিটিক্যাল ইভলিউশন বা ইভলিউশন, এই যে প্রসেস গুলো, এই প্রসেস গুলোর সাথে প্রচুর র্যান্ডমনেস অ্যাডেড হয়, মানে ধরেন আমরা একটা স্প্রিং, আমেরিকা একটা স্প্রিং, আমাদের সিস্টেমে যতগুলা র্যান্ডমনেস আছে আমেরিকার সিস্টেমে এর চেয়ে কিন্তু ভিন্ন রকম র্যান্ডমনেস আছে। এই যে র্যান্ডমনেস এর রেফারেন্স গুলো আছে গুলো আছে, এই জন্য দেখা যায় যে একই ইনিশিয়াল কন্ডিশন একই সিস্টেম আপনি যদি আউটকাম অন্যরকম হয়ে যায়। হ্যাঁ সেটাই, কিন্তু আমার কথা হচ্ছে যে এটার একটা ইয়ের মধ্যে থাকা উচিত, আপনার ওই যে কি এরর বার, এরর বারের মধ্যে থাকা উচিত, একই আউটকাম হবে না যেহেতু যেটা বললেন আপনার সার্কামস্টেন্সেস ভিন্ন, র্যান্ডমনেস ভিন্ন এবং আউটকামও ভিন্ন আসবে, কিন্তু এটা আকাশ পাতাল হওয়া উচিত না। এটা এই ভাই এটা একটা খুব ইন্টারেস্টিং আলোচনা হতে পারে, সেটা হচ্ছে কি যে কিছু সিস্টেম আছে কেওটিক সিস্টেম, কেওস, এই সিস্টেমগুলো হচ্ছে যে ইনিশিয়াল কন্ডিশনে সামান্য একটু চেঞ্জের জন্য আউটপুটে বিশালই হয়ে যায়, এই সিস্টেমগুলোকে বলা হয় কেওটিক সিস্টেম। chaotic system মানে নাম থেকেই, তাইলে আমাদের আলোচনা তাইলে এখানে চলে আসলো যে we are in chaos, তাইলে তার আলোচনা এখানে শেষ, যে বেসিক্যালি যে কারণে হোক কিভাবে we are in chaos exactly, এবং এই chaosটা কিন্তু আসলে ভালো, আমি আমি এটা এটা আমি এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে প্রতিটা chaos এর মধ্যে, কিন্তু chaos বিষয়টা তো ধরেন chaos বিষয়টা তো ন্যাচারাল, লাইক এন্ট্রোপি, এন্ট্রোপি তো এন্ট্রোপি বাড়তেছে মহাবিশ্বের, এটা একটা ন্যাচারাল প্রসেস, আপনাকে কিছু করতে হচ্ছে না সেটা করার জন্য, কেওসটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, আপনাকে কোনো কিছু করতে হবে না সেটা করার জন্য, সো হোয়াট আর ইউ ডুইং দেন আপনি যদি। আচ্ছা এখানে, আচ্ছা এখানে আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি ধরেন ইলেকশন একটা অপ্রসেস, রাইট? আচ্ছা ইউএসএ তে ইলেকশন হচ্ছে, আমরা ওইটা দেখে বললাম যে এই সিস্টেমটা আমাদের এই দেশে আমরা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা ইউএসএ তো ভোটার আছে, আমাদেরও ভোটার আছে, ভোটার ব্যালট ওদেরও আছে আমাদেরও আছে, এভরিথিং ইজ আইডেন্টিক্যাল, কোনো সমস্যা নেই, কিন্তু সেই জিনিসটা হইতেছে ওই দেশের একটা ভোট, আমেরিকান একটা ভোট কিনতে আপনাকে $2,000-3,000 করতে হইতেছে, স্পেন্ড করতে হইতেছে, বিকজ এতে কমে আপনার আসলে আমেরিকাতে মানুষ এত অল্প টাকায় সে তারই কেন আরেকজনকে দিবে, বিকজ people are rich, আপনার অবশ্যই বাংলাদেশের পাবলিক কিন্তু বুঝবে না আপনি এটা দ্বারা কি মিন করছেন, আপনি বুঝাইতে চাইছেন $2,000-3,000 খরচ করতে হচ্ছে মানে ক্যাম্পেইন করতে হচ্ছে, এটার পেছনে খরচ ঢালতে হচ্ছে মানে, আবার বাংলাদেশ যেরকম টাকা ধরায় দেয় হাতে ওইরকম না, পাবলিক ওইরকম না, রাইট? কিন্তু দেশে কিন্তু আপনি $100 যদি ধরায় দিয়ে আগামীকাল বলেন যে বিস্কিট দিলেও ভোট দেয়, আমি জানি বিস্কিট ধরায় দিলে মানুষ ভোট দেয়। আচ্ছা এখন আপনি দেখেন তো এটা তো আউটকামটা হবে কি, হ্যাঁ এখন এই যে এটাই হচ্ছে এটা এটা আমরা অন দা সেম পেজ, আমি জানি কারণ হচ্ছে যে আমি ট্রাম্পের এই ইএনই ইমপিচমেন্ট নিয়ে যে আমি গত কয়েকদিন ধরে লিখছি সেখানেই কথাটা আমি বলছি যে বাংলাদেশের কিন্তু আইন আদালত লেজিসলেটিভ ব্রাঞ্চ এক্সিকিউটিভ ব্রাঞ্চ একেবারে কিন্তু মডেলটা করছে পুরো ওয়েস্টের মতো করে, এখানেও যেরকম এক্সিকিউটিভ ব্রাঞ্চ আছে লেজিসলেটিভ ব্রাঞ্চ আছে, তারপর ওই যে ইয়ে ব্রাঞ্চ আছে কি বলে জুডিশিয়ারি ব্রাঞ্চ আছে, এবং তিনটে ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ কিন্তু দেখে থেকে কপি করছে কিন্তু কোনটা ইন্ডিপেন্ডেন্ট না, রাইট? সো বাংলাদেশেও কিন্তু ব্রাঞ্চ তিনটা আছে, বাংলাদেশ আইন আছে, বাংলাদেশ সংসদ ভবন আছে, সুন্দর করে বিল্ডিং দাঁড়ায় আছে, বাংলাদেশেও কিন্তু একটা নাটকের ভোটাভুটি হয়, সো মেথড সবই ফলো করা হয় মানে কাস্টমারিলি সিরিমোনিয়ালি আর কি,
কিন্তু ওই যেটা বললাম পার্থক্যটা কোন জায়গায়, পার্থক্য হচ্ছে মানুষে। এই দেশে ট্রাম্প যখন জোর করে ক্ষমতায় থাকতে চায় যে সিস্টেমটাকে ব্যবহার করে, বাংলাদেশে একই সিস্টেম আছে সব কপি পেস্ট করা, কিন্তু এই সিস্টেমটা তার কোঅপারেট করে না আমেরিকার সিস্টেমটা। সে যেখানে যে তার দলের লোক তারা লাথি দিয়ে সরাই দিচ্ছে, তার দলের লোক তার সাথে ডিসএগ্রি করছে, তার দলের লোক তাকে হইতেছে আপনার এক্সকমিউনিকেট করে দিচ্ছে। একই সিস্টেম বাংলাদেশে, লাইক অলমোস্ট একই সিস্টেম, আমি আই ক্যান গ্যারান্টি যে 80% একই, কিন্তু পুরোপুরি ভিন্ন আউটকাম। কেন? কারণ একই সিস্টেম ব্যবহার করে যে মানুষগুলো ব্যবহার করতেছে তারা সব হইতেছে করাপ্টেড এবং তারা সবাই পলিউটেড এবং আপনার হাতে যদি একটু সময় থাকে একটা জিনিস শেষ করে এখানে আমি দেখতে চাই, সেটা হচ্ছে যে আমার আমার মানে আমার আমার এটা এটা আমার ওপিনিয়ন, এটা আসলে ওপিনিয়ন, আমি মনে করি বাংলাদেশ, চায়না অথবা ইউএসএ, পৃথিবীর যে কোনো দেশেরই মানুষ ইনডিপেন্ডেন্টলি অনেস্ট না, করাপ্টেড না। সিচুয়েশনের সে সিচুয়েশনের মানে একটা ই করে রিঅ্যাকশন, সেটা হলো যে স্বাধীনতার 50 বছর পরে সোফার আমাদের যতজন সরকার প্রধান ছিলেন একজন সম্মানের সাথে ক্ষমতা ছাড়তে পারেন নাই। বন্ধু থেকে নিয়ে যদি আপনি আসেন, অ্যাসাসিনেটেড হয়েছেন, রহমান অ্যাসাসিনেটেড, প্রত্যেকের কিন্তু এই ধরনের কনসিকোয়েন্সেস ফেস করতে হয়েছে। মনে হয় না যে এটা ওনাদের মধ্যে একটা অনিশ্চয়তা করে ক্রিয়েট করে অনিশ্চয়তা? নিরাপত্তা সাধারণ মানুষের নাই, কিন্তু যারা হেড অফ দ্য স্টেটের এদের তো নাই। এটা আসলে আমি ডাটা দিয়ে কাদেরকে জানি, এগুলো নিয়ে আমি অতীত অনেক বিস্তারিত আলাপ করছি বিভিন্ন এপিসোডে আমার এই চ্যানেল খোলার আগে আমার নিজস্ব ইয়েতে। তো সেখানে আসলে এগুলো আমি আপনি আমরা সবাই একমত আমি জানি, কারণ হচ্ছে যে আমি এটার জন্য আসলে দায়ী করি প্রথমত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে। কারণ যে লোকটা ধরেন যে সভ্যতা কি জিনিস জানেই না, তাকে আমি কেন কিভাবে, ওই যে আমাদের ধর্মে যেরকম বলা আছে যে গোত্রের কাছে নবী পৌঁছায় নাই তাদেরকে আল্লাহ জবাবদিহ করতে ধরবেও না, তাদের কোনো জবাবদিহিতা নাই কারণ তারা তাদের কাছে নবী আসে নাই। একইভাবে বাংলাদেশের যে মানুষগুলো আর গরিব দুঃখী মানুষ যারা সভ্যতা কি জানে না, তাদের কাছ থেকে আমি সভ্যতা আশা করবো কেন? আমি সভ্যতা আশা করি কার কাছ থেকে? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেগুলো পিএইচডি করে গেছে ইউরোপ আমেরিকা থেকে, এরা সভ্যতা কি দেখে গেছে, এদেরকে কিভাবে ট্রিট করা হয় দেখে গেছে, এখানে কিভাবে পড়াশোনা করা হয় রিসার্চ করা হয় দেখে গেছে। তারপর বাংলাদেশে গিয়ে সেই গুন্ডামি শতানি একই, যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ওনাকে পাওয়া যায় না, প্রশ্ন নাকি খবরে এই ভদ্রলোক নাটক করে শুটিং করে, আপনি দেখছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির নাটক, অভিনয় ভালো করে কিন্তু আসল নাই আর কি। তো এই যে এরা হচ্ছে, আমি এদেরকে আই হোল্ড দিস পিপল রেসপন্সিবল, যে এই যারা হচ্ছে ইয়ে পর্যায়ে আছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সচিব বা যারা শিক্ষিত লোকজন যারা জানে সভ্যতা কি, যারা জানে পৃথিবী কিভাবে কাজ করে, দে চুজ, তারা হচ্ছে বেনিফিট সুযোগ সুবিধা ভোগ করে তারা এই গুন্ডামি করে বেড়াবে, আমি তাদেরকে দায়ী করে রাখি বাংলাদেশের জন্য। এটা 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 একটা আপনি পালন করতে পারেন, তবে আমি আপনাকে একটা আলোচনা আর একটাই দেই খোরাক দেই, সেটা হচ্ছে কি যে হিস্টোরিক্যাল পার্ডেন বলে আমাদের একটা মানে জিনিস আছে, হিস্টোরিক্যাল পার্ডেন নেওয়া হয়তো আপনি করেন না, বিশ্বাস করেন না, কারণ আপনি সবসময় প্রেজেন্ট ইয়ে ব্যস্ত থাকেন, এটা আমি জানি, বাট স্টিল আপনাকে একটা ই দেই আমি, মানে একটা ওপিনিয়ন দেই, দেখেন এটা আপনার আসলে ই লাগে কি না, মানে রিপোর্ট করেন, সেটা হচ্ছে যে যেমন ইন্ডিয়াতে যাই, হ্যাঁ ইন্ডিয়াতে যাই, বলিউডে যাই, ঠিক আছে, অথবা হচ্ছে আপনার ইন্ডিয়ার যে আপনার যারা টপ ক্লাস সায়েন্টিস্ট এবং বড় বড় মানুষ, এদের হিস্ট্রি মানে এদের ইয়েতেই যায়, এদের আলোচনাতেই যায়, আপনি দেখবেন যে হিন্দু পপুলেশনের ভিতরে সিগনিফিকেন্ট একটা অংশ হচ্ছে হাই কাস্ট হিন্দু, এবং 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 আপনি যদি বলিউডে আসেন মানে মানে আপনি হিরো এবং হিরোইনরা সবাই কিন্তু আপার কাস্ট, পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত অঞ্চল অঞ্চলের হিরো হিরো বা হিরোইন, ইনফ্যাক্ট প্লেয়ারদের ক্ষেত্রেও এই একই জিনিস। এখন এটার এখন এটাতে আমার যেটা আমি আমি এখানে মনে করি এই যে একটা হিস্টোরিক্যাল অ্যাডভান্টেজ, এই যে জেনারেশন আফটার জেনারেশন যে অ্যাডভান্টেজটা তারা পেয়ে আসছে, অ্যাডভান্টেজটাই কিন্তু এখনই টিনিউ করতেছে, মানে কন্টিনিউ করতেছে, এটারই নিজামটা আমি বলি, মেকানিজমটা কি সেটা আমি বলি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে বিউটি স্ট্যান্ডার্ড, সে
এটাই হচ্ছে অ্যারিয়ান যে ফিচার আছে আমাদের, মানে ফিচার অ্যারিয়ান ফিচার অর্থাৎ নাক খাড়া, কায়াডম ফর্সা, এই জিনিসগুলাই কিন্তু আমরা মানে সৌন্দর্যের ভিতরে ফেলি, সুন্দর ভিতরে ফেলি। এগুলাকে আমরা কি কারণে বলতেছি সৌন্দর্য বলতেছি, বিকজ এই মানুষরা যুগ যুগ ধরে ইন্ডিয়াতে বিদেশ থেকে আসছে এবং এরা ইন্ডিয়াকে শাসন করছে। আর যখন আসছে হচ্ছে আপনার ইউরোপ থেকে, মুসলিমরাও আসছে হচ্ছে আপনার সেন্ট্রাল এশিয়া এবং আরব থেকে সবসময় আসছে, এবং এদের যে মানে ফেসিয়াল ফিচার গুলা এগুলা সবসময় চ্যাম্পিয়ন নিয়ে গেছি, পড়ে গেছি। এখন ওই যে আমি যে অঞ্চলগুলোর কথা বললাম, পাঞ্জাব, হিমাচল, হরিয়ানা, এই অঞ্চলটা, এদের যে ফেসিয়াল ফিচার গুলা, বিশেষ করে আপার কাস্ট যেটা মুসলিমদের মধ্যে যারা মনে করেন যে একদম রিসেন্টলি গ্রেটেড মুসলিম, লাইক 200 ইয়ার্স আগে গ্রেটেড মুসলিম যারা বা ইয়ে থেকে আসছে, একদম সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, এদের যে ফেসিয়াল ফিচারটা, এটাই কিন্তু মানে মানুষ বলে যে এটাই সুন্দর, ঠিক আছে, এরাই কিন্তু হিস্টোরিক্যাল অ্যাডভান্টেজটা এখনো নিতেছে। এবং আফটার ইন্ডিয়া কতদিন হয়েছে স্বাধীন, 70, এই হেজিমনিটা কিন্তু এখনো ভাঙে নাই। ইনফ্যাক্ট ভয়ঙ্কর জিনিস এটা হচ্ছে, এডুকেশনের ক্ষেত্রেও যান, ইন্ডিয়ার নট সায়েন্টিস্টদের অংশই একটা হিউজ অংশ, ইফ নট একটা হিউজ অংশ কিন্তু আপার থেকেই আসা, বিকজ হিস্টোরিক্যালি ব্রাহ্মণরাই শোনা করতেন, পড়াতেন, ওই যে আপনার হিস্টোরিক্যাল যে লিগেসিটা লিগেসিটা এটা কিন্তু এখনো আছে। সো এই আমার উদ্দেশ্যটা হলো এই যে অনেক সময় আমরা যেই অবস্থানে থাকি সেটা শুধুমাত্র আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে না। 47 সালে যেই পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে, সেই পাকিস্তান কিন্তু ওই 13 আগস্টের যে ব্রিটিশ ইন্ডিয়াটা ছিল সেটাকে কিন্তু ইনহেরিট করছে, এবং ওইটার যে সমস্যাগুলো সেটাও কিন্তু একসাথে ইনহেরিট করছে। এবং 71 যখন স্বাধীন হয়েছে আমরাও কিন্তু ওই 71 আগের যেই দেশ ওইটাকেও কিন্তু ইনহেরিট, এই যে হিস্টোরিক্যালি ডেনগুলো আমাদের নিতে হয় এটাও কিন্তু হিসাবে নিতে উচিত। অবশ্যই আমি আমি আমার আমার হচ্ছে এই ভ্যারিয়েবলটার মধ্যে হইতেছে যে ওয়েটেড এভারেজ একটা কথা আছে না, আমার ওয়েটেড এভারেজের মধ্যে এটার মধ্যে ওয়েট কম দেওয়ার পক্ষপাতি, এই কারণে আমি কিন্তু অ্যাকাউন্ট করতেছি না তা না, কিন্তু যেটা হয় একটা অসৎ কনভারসেশন হয় যেটা মানুষজন এই হিস্টোরিক্যাল বার্ডেনটাকে দেখায়, তারা কনভারসেশনটা নিজের ফেভারে আনার চেষ্টা করে নিজেদের, আমি সেটা করতেছি, সেটা আপনি করতেছেন এটা আমি জানি, আমি যেই জায়গা থেকে আমার দিনমতো জায়গাটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে ওই জায়গা থেকে যে একটা অসাধু এবং অসততা হয় হিস্টোরিক বার্ডেনটাকে সামনে এনে নিজের এই শতানিগুলোকে জাস্টিফাই করার জন্য এবং তাদেরকে হইতেছে পুশ ব্যাক করার জন্য, ওই জায়গা থেকে আমি ওইটাকে অগ্রাহ্য করি। কিন্তু আমার ইকুয়েশন এটা একটা ভেরিয়েবল, অবশ্যই আমার ইকুয়েশনে হিস্টোরিক বার্ডেন এটা একটা ভেরিয়েবল, বাট এটার ওয়েটেড এভারেজের ক্ষেত্রে এটার উপর কম ওয়েট আমি দিই। এটার আমি আপনাকে আরেকটু রিলেটেবল ভাবে আপনাকে বলি, মনে করেন আপনাকে একজন এসে বলল যে আপনার দাদার দাদা আমার দাদার দাদাকে মেরে ফেলছিল, যেই কারণে আমার দাদার দাদা পড়াশোনা করতে পারে নাই, যেই কারণে আমার বাবার বাবা পড়াশোনা, আজকে আমার এই গরিব অবস্থা, আপনি এত বড় লোক কেন আমার এখন আপনার সম্পত্তির 50% দিয়ে দেন, আপনি বললেন না আমি আমি চিনিও না তোমাকে, আমার দাদা কি করছে সেটার জন্য আমি রেসপন্সিবল না, আমি তো কিছু করি না, আমি কেন আমার দাদাটা তুমি সব কেন আমি সে আমি 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 এই ফরচুন আমি নিজে বিল্ড করছি। নাও ইউ ক্যান আর্গিউ, মানে এটা আমি জানি এটা কোনো টেকটকে শুই না, আমি বলতেছি এটা আমার চিন্তা থেকে, নাও ইউ মে আর্গিউ যে যে কি জানি বলে যে না হ্যাঁ আপনার এই ফরচুন তো ইন দ্য ফার্স্ট প্লেস থাকতোই না যদি না আপনার দাদার দাদা এত সম্পত্তি আপনার দাদার বাবাকে দিয়ে যেতে পারতেন, বাবা আপনাকে, তাহলে তো আপনি পড়াশোনা করারই হয়তো সুযোগটা পাইতেন না, এই ফরচুন আপনি বিল্ড করতে পারতেন। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি 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 নিজের ফলটা আমি পড়াশোনা করছি আমি কষ্ট করছি আমি তোমার 50% আমার সাফল্যের এই ইয়ে থেকে 50% আমি তোমার দিব না, এটা কি অ্যাবসার্ড কথাবার্তা। দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে আমার দৃষ্টিতে যে এসে 50% ক্লেম করতেছে আমি তার সাইডে থাকবো না, আমি সর্বোচ্চ যেটা করতে রাজি আছি যে রেপারেশনের কথা যেটা হয় এই কালচারের ইয়ে পে ব্যাক করা আর কি কালোদেরকে, সেটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেটা ওয়েস্ট করে গরিবদের গুলোকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করে বা তাদেরকে নানা রকম অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করে যেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাকশন, অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্য দিয়ে করার চেষ্টা করতেছে, একটু কি আমার দৃষ্টিতে ওকে যে তারা তাদের হিস্টোরিক বার্ডেন যেটার কথা বলতেছেন যে তারাও জানে তারা একসময় সারা বিশ্বকে শাসন করছে,
এবং আমি যেটা আমার ওই যেটা বলি যে তখনকার বাস্তবতাটা এমন ছিল, তখনকার সময়টাই ছিল আলফা মেলের সময়, যার গায়ে পেশি শক্তি আছে সে হইতেছে, মুখের কথা দিয়ে ইয়ে প্রতিষ্ঠা হইতো না, সঠিক বা ঠিক প্রতিষ্ঠা হইতো না, তখন পেশি শক্তি দিয়ে সঠিক বা ঠিক প্রতিষ্ঠা হইতো। তো ওই সময়ের দৃষ্টান্ত টেনে এখন এই এটা আমার কাছে মনে হয় একটা অর্থ দিয়ে, কিন্তু হিস্টোরিক বার্ডেন যেটা আইটেম অ্যাকাউন্ট করতে চাইছি, যেটা আপনাকে বললাম যে রিপারেশন একটা সিস্টেমের মধ্য দিয়ে কতটুকু কিভাবে পে ব্যাক করা যায়, কিন্তু এটাকে সামনে এনে নিজেদের ব্যর্থতা নিজেদের শয়তানি গুলাকে যেটা করা হয় আপনি করতেছেন বলতেছি না, ওই পয়েন্ট থেকে আমি ওই আলাপটাকে জায়গা দিতে চাই না। হ্যাঁ, এখানে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন একটা মানে পার্টিকুলার একটা আপনি ই নিয়ে আসবেন, যে মনে করেন যে একটা ইনসিডেন্ট, যেমন অপলাইডদের ইনসিডেন্টটা, অথবা হচ্ছে যে আপনার যে সমস্ত কলোনি গুলো যেটা ছিল ওইটার ইনসিডেন্টটা, সেখানে কিন্তু আপনার যে ইনজাস্টিসটা হয়েছে সেই ইনজাস্টিসটা কিন্তু একদম ক্লিয়ার ক্লিয়ার, এবং ইউ নো দ্যাট এখানে এটাই হয়েছে এবং এই কারণে এই অবস্থাও হয়েছে। কিন্তু আমাদের হিস্টোরিক্যাল পার্ডনটা এটা কিন্তু আরো কমপ্লেক্স, বিকজ এখানে অনেক ধরনের ইস্যু বিষয় এখানে হয়েছে, এটা কিন্তু সরাসরি কোনো ইয়ে আসা যায় না, এক নাম্বার কথা। কিন্তু কোনো সময় এক্সকিউজ না যে আমরা করতেছি না, বিকজ 100 বছর আগে আমরা এই লোনে ছিলাম ছিলাম এটা আসলে কোনো এক্সকিউজ না। আসেন যে আমরা একটুই দেখি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে রিসেন্টলি কোন কোন দেশ আসলে এখান থেকে বের হয়ে আসছে আর কোন কোন দেশ এখনই হয়ে আসতে পারেনি। আমরা যদি এক্সাম্পলের দিকে যাই, সো মানে আপনার একদম আমাদের মতো অবস্থান থেকে আরম্ভ করে আমাদের চেয়ে আগাইছে এরকম কিছু, এরকম একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে মালয়েশিয়া, সুন্দর উদাহরণ হচ্ছে আপনার ভিয়েতনাম, আরেকটা সুন্দর উদাহরণ হচ্ছে আপনার হচ্ছে ই নামে একটা দেশ আছে আফ্রিকাতে, বতসোয়ানা নামে একটা আছে দেশ, ওদেরটাও এটার সাথে রিলেটেবল আর কি, ওদের উদাহরণটা। এই দেশগুলো অনেকটাই আমাদের, ও আরেকটা আছে উদাহরণ সাউথ কোরিয়াটাই আমাদের মতো অবস্থান থেকে এই করছে, আরম্ভ করছে, এদেরও হিস্টোরিক্যালি ইডেন ছিল, পার্ডেন ছিল, এভরিথিং এভরিথিং ওয়াজ দেয়ার, এবং সেখান থেকেই ওরা আগায় গেছে। এগুলো হচ্ছে গুড এক্সাম্পল, আর আপে 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 ব্যাড এক্সাম্পলও আছে অনেকগুলো, সেটা আমাদের চেয়েও ই করতেছে আন্ডার রিফর্ম। সো আমরা ই এক্সাম্পলের দিকে যাই, গুড এক্সাম্পলের দিকে যাই। আমি একটা জিনিস মনে করি যে সেটা হচ্ছে ইকোনমিক যে রিফর্মেশনটা, এটা খুব দ্রুত আসে, মানে হচ্ছে যে আপনি কিছু ভালো মানে পলিসি যদি নেন, ইজ অফ ডুইং বিজনেস, এই জিনিসগুলো অল্প সময়ের মধ্যেই প্রচুর টাকা আসে, কিছু টাকা হয় একটা দেশে কাঠামো হয়, এটার কিছু কিছু সুফল অন্যরাও পায়, তবে হচ্ছে আপনার 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 মনে করেন একটা অবকাঠামোগত উন্নয়ন হয়। নাম্বার টু যেটা হচ্ছে যে আপনার সার্বিক যেই মূল্যবোধের যে চেঞ্জটা, ডেমোক্রেসি ব্যক্তি স্বাধীনতা, এই জিনিসটার আসলে কোনো র্যাপিড কোনো আমি দেখি না সলিউশন, সলিউশন এই কারণে আমি দেখি না, কারণ কোন দেশই আমার আশেপাশে চোখে পড়ে না যে যারা খুব রিসেন্টলি একবারে অথরিটেরিয়ান থেকে একদমই হয়ে গেছে, সব হয়ে গেছে। এই এক্সাম্পল গুলো না এক দুইটা আছে দেশ, যেমন সাউথ কোরিয়ার ক্ষেত্রে এই দেওয়া যায় উদাহরণটা, কিন্তু এই উদাহরণ কিন্তু আবার এর ক্ষেত্রে খারাপ না, মালয়েশিয়ার ক্ষেত্রে খারাপ না, বিকজ এদেরও গিয়ে সরকার অসম্ভব রকমের, এটাই হচ্ছে আমার ই ভিউ আর কি। এটা না আমি আপনার সাথে এটা পুরোপুরি একমত, আমি এইগুলো নিয়ে অনেক আমি অতীতে এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলাপ করছি, যে আমার দৃষ্টিতে চেঞ্জটা হইতেছে একটা টপ ডাউন প্রসেস, বটম আপ প্রসেস না, যেটা ধরেন বাংলাদেশে দাবি করা হয় যে ঠুঙ্গা মুঙ্গা ইয়েতে ফেললে নাকি দেশ শুভ হয়ে যাবে। সো না আমি সেটা মনে করি না, আইনের শাসন দিয়ে শুরু করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই দেশ অর্থিক সুসক্ষ। তো হ্যাঁ আমি আপনার সাথে এগুলো একমত, যে আপনি ধরেন ইকোনমিক ইকোনমিক যদি স্ট্রং ইকোনমি হয় এবং ওই যে ওটার জন্য আপনার আইনের শাসন নাম্বার ওয়ান শর্ত, কারণ বাংলাদেশ ব্যবসার জন্য এশিয়া সবচেয়ে খারাপ দেশ, কেন কারণ এদেশ আইনের শাসন, তখনই আইনের শাসন প্রতিষ্ঠা হবে যখনই সেখানে ব্যবসার স্বাধীনতা থাকবে, যখনই মানুষ আইনের শাসন থাকলে বেসিক্যালি সব ইনস্টিটিউশন সোজা হয়ে যাবে, একটা জিনিস ঠিক করতে পারলে সবকিছু ওইখানেই দেশ অর্থিক সুভ হয়ে যাবে। সো হ্যাঁ ওইটা আমি আপনার সাথে এখন যে এই জিনিসগুলো উপর থেকে যদি ঠিক করা যায়, তারপর আস্তে আস্তে যেটা আমি সবসময় বলি যে একটা সাধারণ মানুষকে ব্লেম করার সুযোগ নাই, বা এগুলো ঠিক করতে হবে ইউনিভার্সিটি টিচারদেরকে, ঠিক করতে হবে সচিবদেরকে, মানে ঠিক হইতে হবে তাদেরকে, ঠিক হইতে হবে ফার্স্ট, দায়িত্বটা তাদের,
বদলানো, দেশ বদলানো মানে এরা বদলানো, এরা না বদলাইলে জীবনে দেশ বদলা মানে ঠোঙ্গা ফেলে জীবনে দেশ চেঞ্জ হবে না। তো এরা যদি চেঞ্জ হওয়া শুরু করে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তখন অটোমেটিক্যালি যেটা আমি বলে রাখি যে টপ ডাউন প্রসেস, তখন আপনি আস্তে আস্তে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেলে তখন দেখবেন যে এই দেশে সবাই ব্যবসা করতে পারছে, তখন ব্যবসা করতে পারবে সবাই, তখন ইকোনমি স্ট্রং হয়ে যাবে, যখন ইকোনমি স্ট্রং হয়ে যাবে তখন এই যে অ্যাডভান্সড বাক স্বাধীনতার আলাপটা উঠে আসবে, তখন চলে আসবে রাইট, নারীদের অধিকার, স্বাধীনতা। তো এগুলো সব স্কিপ করে অসভ্য দেশে বসে যখন ওই যে ফেসবুক গ্রুপ খুলে যে গেদের ব্যাপারে আপনার ভাবনা কি, লাইক কমিক্যাল, তো ওইটা আর কি। আমি হ্যাঁ আমি মানে অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি এত কমপ্লেন করেন, তাহলে আপনার সমাধান কি? আপনার দৃষ্টিতে কোনো সমাধান নাই? না, আমার দৃষ্টিতে সমাধান আছে। সমাধান কি, আমি এটা দিব্য দৃষ্টিতে দেখতে পাই এবং আমি সেটা আউটলাইন করাও আছে ব্লু প্রিন্ট, কিন্তু কথা হচ্ছে সেটা বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখি, আমার দেশে আসলে তো আমার ঘুম হয়ে যাবো, নাহলে তো চেষ্টা করছিলাম। আমি কিন্তু 2015 দেশে ফেরত গেছিলাম আপনার, এবং লং টার্ম থাকার জন্য আপনি জানেন কিছু স্টোরি, তো তো বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে গেছিলাম, আমরা কিন্তু টিকতে পারি নাই। তো এই হচ্ছে সমস্যা আর কি, যে কিভাবে ঘন্টা বাঁধতে হয় সেটা ধারণা, ক্লিয়ার পিকচার, এটা শুধু আমাকে, এটা এমন না যে আমাকে যেটা বললাম রিইনভেন্টিং দ্য হুইল করতে হচ্ছে না। এই টাকা আবিষ্কার করে গেছে পৃথিবীর বিভিন্ন দেশ, আমরা দেখছি এসব দেশে আইনের শাসন আছে এবং সব দেশে আমার এখন গবেষণা করে এটা বের করার দরকার নাই যে আমার দেশে আমি কেমন সভ্য করবো, আমি জানি কেমন সভ্য করতে হয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে নাম্বার ওয়ান। হ্যাঁ, আর আমাদের আমাদের যেটা মনে হয় যে আমাদের আলোচনাটা এখন আস্তে 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 ইনভার্জ করতেছে, কনভার্জ করতেছে এগ্রি এগ্রিমেন্ট বা ট্রিজ এগ্রিমেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন করা। হ্যাঁ, ইমপ্লিমেন্ট নিয়ে হয়তো আমাদের মানে কিছু জিনিস আমরা আলোচনা করতে পারি। প্রথম হচ্ছে কি যে যে আপনার এই যে ধরেন যে সচিবদেরকে ভালো হইতে হবে, আপনি যদি এখানে গেম থিওরিটিক্যাল অ্যানালাইসিস এ আসেন, ওই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং রেজাল্ট আসবে। সেটা হচ্ছে কি, ধরেন আপনি একজন সচিব, আমি একজন সচিব, আমি যদি অনেস্ট হই, আই এম নট শিওর আপনি অনেস্ট হবেন। এখন আমার অপটিমাম স্ট্র্যাটেজি হবে কি, আমি কি অনেস্ট হয়ে যাবো? শিওর করতে পারতেছি যে এভরিওয়ান উইল বি এভরি আদার এইটার কারণে আবার সে আমার আলাপে আসতে হচ্ছে যে টপ ডাউন প্রসেস এটা শুরু হয়। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেয় আমি দেশ সোজা করে ফেলবো, তাহলে উনি পারবেন না, কারণ উনি একার পক্ষে সম্ভব না, কারণ ওনাকে যদি যারা আছে যদি কোঅপারেট না করে তাহলে সম্ভব না। যেরকম ট্রাম্পের এক্সাম্পলটা দিকভাগে আলোচনা করলাম, সবাই মিলে যদি কোঅপারেট করে তখনই সম্ভব। কিন্তু স্টার্টিং পয়েন্টটা কোথায়, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে গণতন্ত্রের মা। উনি যদি ডিসাইড করেন যে আমি এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, তাইলে উনি রাতারাতি সেটা পারবেন না, কারণ ওনার চেলামেলা সারা দেশে চেলা চামুন্ডা ছড়াই আছে, এরাই হেল্প করবে না, কোঅপারেট করবে না, সুতরাং উনি সাকসেসফুলি পারবেন না। কিন্তু উনি যদি এই সিদ্ধান্তটা নেন, তাইলে এটার শুরু করে দিয়ে উনি যদি যাইতে পারেন, তারপরে যে আপনি দুইটা জেনারেশন লাগবে এটাকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করে প্রত্যেকটা স্তরে পৌঁছে দিতে। কিন্তু উনি যদি শয়তানি করেন আর সবাই যদি চেষ্টাও করে, আর কি বাংলাদেশের দেশের ডাইনামিক্সে ডিফিকাল্ট কোনো কিছু করা। আচ্ছা ভাই, এখানে আমি আরেকটা জিনিস ই করি, যে একটা আরেকটা জিনিস আপনার মানে অ্যাড করি, সেটা হচ্ছে যে সরকারি দল ক্ষমতাসীনরা, এটা একদিকে এদের 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 অ্যাক্টিভিটি গুলো আমরা ই করি, অ্যানালাইসিস করি, এরা এটা সেটা করতেছে, অনেক কিছু এরা আসলে করতেছে, সেটা একদিকে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের যে অপোজিশন গুলা, হ্যাঁ অপোজিশন অপোজিশন বলতে আমি কি মিন করতেছি না, রাজনৈতিক দল মিন করতেছি না, অপোজিশন বলতে আমি মিন করতেছি যে ক্ষমতাসীনদের এগেনস্টে যেই সুশীল সমাজ, না সুশীল সমাজ না, অনেক ভিতর থেকেই যে আপনার যে ইটা রাজনৈতিক চেতনাটা সেটা আসলে কি, এটা নিয়ে আমার একটা আমার একটা প্রশ্ন। আপনি যদি দেখেন যে জনগণের মধ্যে কিন্তু এই উপলব্ধিটা হয় নাই যে এখন এদেশে আইনের শাসন নাই, এই সরকার আছে, আমরা নেক্সট এমন একটা সরকারকে আনবো এরা আইনের শাসন করে প্রতিষ্ঠা করবে জনগণের ভিতরে, অথবা যে ছোট ছোট এই দলগুলাও আছে, বিরোধী দলগুলাও আছে, এদের মধ্যে কিন্তু এই চেতনাটার বিকাশ হয় না। এদের মধ্যে এই জিনিসটা আছে সেটা হচ্ছে যে প্রতিহিংসা, এরা আমাদের ই করছে, ক্ষতি করছে, আচ্ছা ঠিক আছে একবার আমাদের হাতে ক্ষমতায় আসুক, আমরা ওই নিব, বুঝতে পারছেন কি বিষয়? এটার কারণে তো ডাইনাস্টিক প্রথা ভাঙতে হবে, বাংলাদেশ তো ডাইনাস্টিক প্রথা না, যে কারণে এগুলো সব পার্সোনাল, একটা সরকার আর একটা সরকার সবকিছু পার্সোনাল, এই যে রেশারেশি গুলো পার্সোনাল,
ডাইনেস্টি বন্ধন, আমি এগুলো এগুলো নিয়ে আপনার আলোচনা আমি একটা অনেক লম্বা ভিডিও করছিলাম অনেক আগে, যে বাংলাদেশকে কিভাবে সভ্যতা কি করতে হবে এটা ব্লু প্রিন্ট আলোচনা করছি এখানে, ওইখানে আমি ওটা পয়েন্ট আউট করছিলাম ওই আলোচনায়, যে প্রথমত ডাইনেস্টি প্রথা যদি না ভাঙতে পারি আমরা, তাইলে যে যে আপনি বললেন যে রেশারেশিটা, এটা অনেক ক্ষেত্রে পার্সোনাল হয়ে দাঁড়ায় এবং গোজ নোয়ার। এবং একটা একটা জিনিস বলি যে এই যে ডাইনেস্টি ভাঙা, এটা যে কি পরিমাণ কঠিন, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে যে ইন্ডিয়া, তাদের হচ্ছে জওহরলাল নেহরু থেকে নিয়ে আরম্ভ করে হচ্ছে এখন আপনাদের এখন হচ্ছে যে আমার চলতেছে আর কি সোনিয়া বা রাহুল জেনারেশনটা দেখেন, যে হচ্ছে জওহরলাল নেহরু, এরপরে ইন্দিরা গান্ধী, এরপরে রাজীব গান্ধী, এরপরে হচ্ছে মনমোহন সিং, কিন্তু ওই ইশারা ইশারা কিন্তু এর হাতেই ছিল, এখন এরা এদের যারা সন্তান এরা আবার আসতেছে রাজনীতিতে। এটা হইতেছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে শিক্ষার কথাটা যদি আমি বলি, ওয়েস্টের কাছ থেকে আমরা কি শিখতেছি বা শিখতেছি না, এই জিনিসটা, এই যে ট্রাম্পের মেয়ে হইতেছে, সম্ভবত সে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে লড়তে চায়, যে কারণে সে হচ্ছে বাইডেনের ইনগরেশনে তো ট্রাম্প যাবে না বলে দিছে, তো ইভাঙ্কা ট্রাম্প সে বলতেছে সে যাবে, ট্রাম্প তাকে না করছে তাও সে বলতেছে যাবে, ট্রাম্প তার উপর বিরক্ত, তো যারা এক্সপার্ট তারা এটা অ্যানালাইজ করতেছে এইভাবে যে ইভাঙ্কা ট্রাম্পের অ্যাম্বিশন আছে ভবিষ্যতে সে প্রেসিডেন্ট পদে লড়াই করতে চায়, যে কারণে সেই রাস্তা টোপেন রাখার জন্য সে জো বাইডেনের ইনগরেশনে যাইতে চাচ্ছে। এটা নিয়ে আমি একটা লেখা পড়লাম, আলোচনাটা এরকম যে তারা এখন থেকে এটা আলোচনা শুরু করে দিছে যে এটা একটা ডাইনেস্টি হয়ে যাবে, এবং আমাদের দেশে সব ডাইনেস্টি এগুলো তাদের দৃষ্টিতে খুবই খারাপ, কেন এরকম হবে যে ট্রাম্প বাবা প্রেসিডেন্ট হচ্ছে মেয়েও হবে, তো বুশরাও হয়েছে, বুশ জর্জ বুশ জর্জ ডব্লিউ বুশ সিনিয়র বুশ জুনিয়র সেরা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু রেয়ার ইনসিডেন্স ওয়েস্টে বা আমেরিকাতে, যে বাবা দাদা দাদা, তো যেই কারণে আমি যেটা দেখলাম যে ইভাঙ্কা ট্রাম্প দ্য মিয়ার ফ্যাক্ট যে সে ইনোগ্রেশনে যাইতে চায় এবং দ্য মিয়ার ফ্যাক্ট যে দেয়ার ইজ এ চান্স যে সে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে লড়াই করবে, সেটা নিয়ে অলরেডি এখানে সুশীল সমাজ আলোচনা শুরু করে দিছে, যেটা একটা ডাইনেস্টির দিকে চলে যাচ্ছে। কেন তারা ডাইনেস্টি নিয়ে তাদের ভয়টা কোথায়, তারা অন্যান্য দেশগুলোতে কিন্তু দেখছে যে যেখানে ডাইনেস্টি এখানে সভ্যতার অবস্থা খারাপ। এখানে একটা জিনিস অ্যাড করি আমি, সেটা হচ্ছে যে এরা কিন্তু অন্যদের দিকে দেখে নেই, এরা কিন্তু তাদের নিজেদের দিকেই, এটা হ্যাঁ নিজেদের থেকেও শিখে নিছে রাইট। এবং আমি একটা সে আজকে তো আমরা অনেকই শুনিয়েই করছি আলাপ করছি, এবং সাইডে হচ্ছে অনেকগুলা আলোচনার টপিক মানে ফিউচারের জন্য উঠে আসছে, আলোচনারই দিয়ে আমি শেষ করি, সেটা হচ্ছে যে দেশের জন্য বিশেষ করে আমাদের ইন্টেলেকচুয়ালিজমের যে বিচ্ছিরি অবস্থা, এখান থেকে যদি আমরা মানে কিছুটা হেল্প করতে চাই যে আমাদের সামান্য একটু হলেও আইডিয়া আছে, বিকজ আমরা এখন রিসার্চ করতেছি, এখান থেকে যদি আমরা হেল্প করতে চাই, সেটা হচ্ছে যে আর্গুমেন্টেশনের যে আর্ট, আর্ট অফ আর্গুমেন্টেশন, যে ফ্যালাসি গুলা কোথায় আর্গুমেন্ট আগানো, এবং এই ধরনের আর্গুমেন্ট গুলো কিন্তু একটা রেজাল্ট হয়, এবং এখান থেকে অনেক কিছু বের হয়ে আসে। আর আমাদের এখন যেটা মানে উপলব্ধির কথা বললেন, উপলব্ধিটা বের হয়ে আসবে। হ্যাঁ, আর আমাদের এখন ফেসবুকে আমাদের যে আর্গুমেন্ট গুলো হইতেছে সে আর্গুমেন্ট সিম্পলি আমার আপনার সামনে আমাকে এই করার আর্গুমেন্ট সুপিতে থাকা লাগবে চিত্র, ইভেনচুয়ালি দেখেন আমাদের এই আর্গুমেন্টের কিন্তু কোনো উইনার আর লুজার নেই, লুজার নেই, রিয়ালিটির বিষয়ে আমি একভাবে দেখি আপনি একভাবে দেখেন না। এই ফেসবুক তো সোশ্যাল ফেব্রিকটাকে ধ্বংস করে ফেলতেছে, এবং এই কারণে ফেসবুক যে ডিসলাইক বাটন দিচ্ছে না, যেই কারণে ইন এ ওয়ে এটা একটা ভালো, কারণ ডিসলাইক বাটন দিলে ফেসবুক অলরেডি যে পরিমাণ ফেসবুকের মধ্যে বিদ্বেষ, ডিসলাইক বাটন দিলে আর কেউ লাইক দিবে না, সবাই ডিসলাইক দিবে, সো যে কারণে ফেসবুক দিচ্ছে না, এটার পিছনে বাস্তবযোগ্য কারণ আছে না, সেটা ঠিক আছে আর কি, যে আসলে ফেসবুক এসে আপনার এই যে সামনাসামনি বসে কথা বলা বা পরিচিত মানুষের সাথে আর্গিউ করার, অপরিচিত মানুষের সাথে তর্ক করা, জিতে থাকা বা সামনাসামনি টোন শুনতে না পাওয়া কথার, বা এই এই এটা আসলে যে হিউম্যান যে ব্যাপারটা যে নাই, এটা আসলে সোশ্যাল ফেব্রিককে নানান ভাবে এটা ডিস্টার্ব করতেছে। এটা আসলে ইনফ্যাক্ট হচ্ছে ফেসবুক আসার আগেও যে আপনার যে কিসের সময়, যে আমাদের যখন টক শো একদমই ছিল সুদিন ছিল, কিন্তু আমাদের খুব সিনিয়র সিনিয়র যারা রাজনীতিবিদ বা ইন্টেলেকচুয়াল ছিলেন, কিন্তু আর্গুমেন্ট সেভাবে হতো না, ওনারা কিন্তু সেটা তো আপনি বাংলাদেশে এমন নাম কয়টা বলতে পারবেন যে যাদের কথার আগা মাথা এগুলো আপনি ইয়ে করতে পারবেন, এক জায়গায় করতে পারবেন, কি বলে কোথা থেকে শুরু করে কোন দিকে গিয়ে শেষ হয়, এটা তো একটা এটা একটা দুঃখজনক বাস্তবতা। এবং এটা একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম যে আপনারা আমরা এখানে যারা ওয়েস্টে পড়াশোনা করি, আমাদেরকে কিন্তু বা অ্যাটলিস্ট গ্রাজুয়েট স্কুলে
এত প্রেজেন্টেশন আমাদেরকে দিয়ে দেয় এবং এত প্রেজেন্টেশন প্রতি উইকে আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়, সো আমরা যখন আসি আমরাও কিন্তু সেই একেবারে বাংলাদেশি কান্টু যে একেবারে খাঁটি বিশুদ্ধটা হয়ে আসি। ঢুকি ঢোকার পর এত ট্রেনিং এর মধ্য দিয়ে আমাদেরকে নেওয়া হয়, তারপরে এত ধোয়ার পর আমাদের পক্ষে তো চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব না। 90% ওই দেশি জিনিস মাল থেকে যায়, জাস্ট 10% হয়তো একটু চেঞ্জ হয়, কিন্তু ট্রেনিংটা দেখতে পাই যে কেমনে ধরে 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 ট্রেন করা হয়, প্রত্যেকটা জিনিস শেখানো হয়, কিভাবে আপনার প্রেজেন্টেশন দিতে হয়, প্রেজেন্টেশন দেওয়ার সময় দর্শকের দিকে তাকাইতে হবে, বারবার স্লাইডের দিকে, ইউ শুড নট বি রিডিং দ্য স্লাইডস এন্ড স্টাফ, প্রত্যেকটা জিনিস ধরে 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 শেখানোর পর আমরা এগুলো আস্তে আস্তে কারেক্ট করতে থাকি। যে তুমি কথা বললে, তুমি কথা বলে আবার প্রশ্ন করবা অডিয়েন্সকে, তুমি বুঝতে চেষ্টা করবা তাদের প্রেজেন্টেশন লাস্টে বলতে হবে কারো কোনো প্রশ্ন আছে কিনা তাদেরকে। সেই আমি শুরু থেকে আমি রিয়েলাইজ করছি আর কি, যে আমরা শুরু থেকে যখন আমি শুরু করছি এই দেশি ভোদায় মতো আর কি, প্রেজেন্টেশন দিয়ে শেষ, আর এই রুমটা দিচ্ছি না যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, অথবা মানে আমরা এইগুলোর সাথে পরিচিত না, যে আমি আমারটা বইলা দিছি শেষ, আবার প্রশ্ন কিসের, আমি তো ফাটাই বলছি। তো এইগুলো ধরে 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 যখন শিখাইছে আমাদেরকে, এখানকার স্টুডেন্টরাও কিন্তু এই ট্রেনিং গুলো, এরা এদের সাথে আমাদের পার্থক্য, এরা আন্ডারগ্রেড লেভেল থেকে প্রেজেন্টেশন প্রজেক্ট করতে 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 আমরা গ্রাজুয়েট স্কুলে এসে যেরকম উদ্ভট কাজকর্ম করি, এদের আন্ডারগ্রেড এরকম উদ্ভট প্রেজেন্টেশনও দেয় না। এটার কারণ তাদেরকে ট্রেন করা হয়েছে, প্রত্যেকটা স্টেপ হাতে ধরে ধরে শেখানো হয়েছে, যেটা আমাদেরকেও করা হয়। তো এই ট্রেনিং গুলো তো আসলে আমাদের দেশে নাই, যে কারণে উদ্ভট কি বলতেছে না বলতেছে, এবং এই যে আমি এটা নিয়ে অনেক আগে একটা আলাপ করছিলাম ফেসবুক, আমি লিখছিলাম, আপনি তখন মনে হয় আমার ফ্রেন্ডস ছিলাম হয়তো বা এই জন্য জানেন না। এটা একটা ইন্টারেস্টিং জিনিস আমি খেয়াল করছি আমাদের বাংলাদেশিদের মধ্যে, এদেরকে একটা প্রশ্ন করা হইলে আপনি এটা দেখবেন টিভি থেকে টক শো থেকে শুরু করে সেলিব্রিটি বিশ্ববিদ্যালয় শিক্ষক, এটা বাংলাদেশিদের একটা কমন খাসলত, এটা আমার মধ্যেও ছিল আমার মনে হয় এক সময়, কিছুটা অ্যাওয়ার্ড থেকে চেঞ্জ করার চেষ্টা করি এখন। এদের একটা প্রশ্ন করা হয়, এরা উত্তর দেওয়া শুরু করে, করে সেই যে প্রশ্নটা তাকে করা হয়েছে এটার উত্তর আর করবে না, সে এই সেই লামসাম লতা পাতা দিয়ে সে কোন গ্রহ জগতে চলে গেছে গিয়ে তার কথা শেষ। আরে তোমার যে প্রশ্ন করছো এটার উত্তর কই? ওই উত্তর সে দেয় নাই এখন পর্যন্ত। এক্স্যাক্টলি, আমি এখানে আপনি আমার সাথে একমত হবেন কিনা সরি না, সেটা হচ্ছে যে উপলব্ধি এক জিনিস, শিক্ষা আরেক জিনিস। শিক্ষাটা হচ্ছে যে চাকা, হ্যাঁ চাকা এইভাবে তৈরি করতে হয়, সো এটাও তৈরি করতে হবে, এটা উপলব্ধি। জিনিসটা কি যে এই জিনিসটা সারা মচল, আমার যত কিছুই হোক এটাকে ঠিক রাখতে হবে, এটা হচ্ছে আমার উপলব্ধি, এটা কিন্তু আমার শিক্ষা না, এটা কিন্তু আমাকে কেউ দিতে না, এটা গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। এই উপলব্ধিটা কিন্তু আপনি অন্যদের দিকে তাকায় শিখতে পারবেন না, উপলব্ধিটা আসতে হয় সবসময় নিজের মধ্যে থেকে। তো অন দ্যাট নোট আমরা এগ্রিমেন্টের অন দ্যাট নোট এখানে আমরা মোটামুটি ক্লোজ করার মতো না। এটা ইন্টারেস্টিং আপনার সাথে যে ডিসএগ্রিমেন্ট গুলো হয় এগুলো ইন্টারেস্টিং, কারণ হচ্ছে সেগুলোর পেছনে আমার কিছু থট থাকে। সো এটা নট ফর দা মিয়ারলি যে ফর দা সেক অফ কি যে আমাদের বলো না যে তর্কের খাতিরে তর্ক না করে আমরা ওই ওই সেকে হয় না, এটা এই কারণে ইন্টারেস্টিং হয় কথাটা।